যে সিনট্যাক্স গুলো বলা হচ্ছিল আর কি এখান থেকে, সেটা হচ্ছে প্রথমে আমরা ভেরিয়েবল নিয়ে প্র্যাকটিস করলাম। ভেরিয়েবলের পরে আমরা যে বিষয়গুলো প্র্যাকটিস করবো এখন সেটা হচ্ছে আপনার জাভাস্ক্রিপ্টের কোড লেখার জন্য কি করতে হয়, স্ক্রিপ্ট দিয়ে শুরু করতে হয়, স্ক্রিপ্ট দিয়ে শেষ করতে হয়, তাই না? ফাইন, যেখানে আমরা জাভাস্ক্রিপ্টের কোড লিখবো দেখেন। তো মেইনলি আমরা বলা হচ্ছিল যে বিষয়গুলো আমরা প্র্যাকটিস করবো এখানে, তার মধ্যে অন্যতম ছিল সিনট্যাক্স, এরপরে ছিল আমাদের ভেরিয়েবল, এরপরে ছিল অপারেটর, এরপরে ছিল স্টেটমেন্ট, এরপরে ছিল অ্যারে ফাংশন। সো এই কয়েকটা টপিক্স নিয়ে আমরা প্র্যাকটিস করবো, সিনট্যাক্স নিয়ে আর কি। এই কয়েকটা টপিক্সের সিনট্যাক্স নিয়ে আমরা কথা বলছিলাম লাস্ট ক্লাসে, ভেরিয়েবল এবং সিনট্যাক্স নিয়ে আমরা প্র্যাকটিস করছিলাম। সো আজকে অপারেটর দিয়ে শুরু করবো। তো বেসিক্যালি অপারেটর দিয়ে শুরু করার কিছু নেই, আমি শুধু একটা গ্লান্স লিখে যাই, বিকজ পিএইচপি সিনট্যাক্সের সাথে জাভাস্ক্রিপ্টের সিনট্যাক্সের অনেক মিল আছে। হ্যাঁ, দেখেন এখানে বলে দেওয়া হচ্ছে জাভাস্ক্রিপ্ট অপারেটর। আমরা জাভাস্ক্রিপ্টের অপারেটরের প্র্যাকটিস করার জন্য আমরা এদেরকে চারটা ভাগে ভাগ করে নিতে পারি। অ্যারিথমেটিক অপারেটর, বাইনারি বলা হয়েছিল, তাই না? অ্যারিথমেটিক বাইনারি কি কি, প্লাস মাইনাস মাল্টিপ্লিকেশন ডিভিশন এবং রিমাইন্ডার, এই পাঁচটাকে বলা হচ্ছিল অ্যারিথমেটিক বাইনারি। আমি যদি ভাবে বলি ছিল প্লাস প্লাস মাইনাস মাইনাস আর হচ্ছে নিগেশন। এখানে আমরা এই কয়টা অপারেটর প্র্যাকটিস করলে হবে। এরপর ছিল কি অ্যাসাইনমেন্ট, অ্যাসাইনমেন্ট অপারেটর কি ছিল, ইকুয়াল প্লাস ইকুয়াল মাইনাস ইকুয়াল মাল্টিপ্লিকেশন ইকুয়াল ডিভিশন ইকুয়াল আরেকটা ছিল রিমাইন্ডার ইকুয়াল এবং পিএইচপিতে আরেকটা ছিল কি ডট ইকুয়াল, তাই না? ডট ইকুয়াল ছিল না পিএইচপিতে, এটা এখানে নাই, ডট ইকুয়াল এখানে নাই, এ আর সব ম্যাক্সিমাম সেম। এরপরে আমরা প্র্যাকটিস করছিলাম কন্ডিশনাল অপারেটর। তো কন্ডিশনাল অপারেটরের মধ্যে কি কি ছিল, গ্রেটার দেন ইকুয়াল, লেস দেন ইকুয়াল, ইকুয়াল ইকুয়াল, নট ইকুয়াল, ট্রিপল ইকুয়াল, নট ট্রিপল ইকুয়াল, তাহলে এটা ছিল আমাদের কন্ডিশনাল অপারেটর। একটা কি ছিল, লজিক্যাল অপারেটর। লজিক্যাল অপারেটরের মধ্যে ছিল অ্যান্ড, অর এবং নট। সো জাভাস্ক্রিপ্ট অপারেটর সেগুলো আমরা এই বিষয়গুলোই বেসিক্যালি প্রাথমিকভাবে প্র্যাকটিস করে নিতে পারি, যেখানে সেগুলো আমাদের র্যান্ডমলি কাজে লাগবে। প্রত্যেকটা অপারেটরে কি আমরা পিএইচপিতে প্র্যাকটিস করছি না, জাভাস্ক্রিপ্টের এদের বিহেভিয়ারও সেম। এই অপারেটরটা পিএইচপি সিনট্যাক্সের মধ্যে যেভাবে কাজ করে জাভাস্ক্রিপ্টের মধ্যে একই কাজ করে, কোনো পার্থক্য না, ইনফ্যাক্ট সবগুলো অপারেটরই। সেই জন্য যেহেতু এগুলোর উপর আমাদের একটা প্র্যাকটিস আছে, তাই না? তা আমি আর এখন করতে যাচ্ছি না, ঠিক আছে? নাই, শুধু অ্যাট এ গ্লান্স কি করা হয়ে গেলে ভাবে আমরা একবার বলে দিলাম যেভাবে কাজটা করছে। তো জাভাস্ক্রিপ্ট অপারেটর পরে কিছু জাভাস্ক্রিপ্ট স্টেটমেন্ট। হ্যাঁ, খেয়াল করবেন আপনি যে কোনো ল্যাঙ্গুয়েজই আমরা প্র্যাকটিস করি না কেন, এইভাবে প্র্যাকটিস করলে কিন্তু আমাদের জিনিসটা অনেক গোছালো হয়, অর্গানাইজ হয়। তো জাভাস্ক্রিপ্ট অপারেটর, হ্যাঁ অপারেটর তো না কি আসবে এখানে, স্টেটমেন্ট। তো হ্যাঁ, স্টেটমেন্টের মধ্যে খেয়াল করেন
স্টেটমেন্টের মধ্যে যে বিষয়টি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে স্টেটমেন্টকে প্রথমে কয় ভাগে ভাগ করা হয়। আমি বলতে পারি সিঙ্গেল লাইন স্টেটমেন্ট, বলতে পারি কন্ডিশনাল, আমি বলতে পারি রিপিটেড। সিঙ্গেল লাইন স্টেটমেন্ট কি, আমরা সিম্পলি যখন লেখা হচ্ছে যে লাইক এখানে লিখে দিলাম ডকুমেন্ট ডট রাইট, বলে দিলাম HELLO WORLD, হোয়াট ইজ দিস, দিস ইজ কল্ড সিঙ্গেল লাইন স্টেটমেন্ট। আমি স্টেটমেন্ট লিখে যাচ্ছি, আমি সিনট্যাক্স জানি, ভেরিয়েবল জানি, অপারেটর জানি, আমি স্টেটমেন্ট লিখে ফেললাম। আর আমরা কিন্তু একটা জিনিস বলা হয়েছিল যে একটা স্টেটমেন্ট গঠন করার জন্য কয়টা জিনিস লাগে বলেন তো, বলছিলাম আপনাদের তাই না? যে কোনো ধরনের স্টেটমেন্ট গঠন করার জন্য যে জিনিসগুলো লাগে সেগুলো কি কি এখানে লিখে দেই। প্রথমটা কি ছিল, সিনট্যাক্স। সিনট্যাক্স কি ছিল, ভ্যালু অপারেটর এক্সপ্রেশন কমেন্টস, ঠিক আছে। আর একটা হচ্ছে কিওয়ার্ড, ভ্যালু VALUE, কিওয়ার্ড ভ্যালু অপারেটর এক্সপ্রেশন এন্ড কমেন্টস। এই পার্টটা, এই পাঁচটা, এক দুই তিন চার পাঁচ, এই পাঁচটা বিষয় দিয়েই কিন্তু যত স্টেটমেন্ট আছে সব গঠিত হয়। আমি যদি এই স্টেটমেন্টটাকে অ্যানালাইসিস করি তাহলে দেখেন কি কিভাবে পাওয়া যায়। ডকুমেন্ট ডট রাইট, এটা কি, এটা আপনি এখানে বলতে পারেন যে এটা একটা কিওয়ার্ড। এরপরে হ্যালো ওয়ার্ল্ড, এটা কি, এটা একটা বলতো, হ্যাঁ হ্যালো, এটা কি, ভ্যালু আবার দুই ধরনের হয় তাই না, কি কি জানো, একটা ভেরিয়েবল ভ্যালু, ফিক্সড ভ্যালু এবং ভেরিয়েবল ভ্যালু। ওকে, সো তাহলে এটা হচ্ছে একটা ফিক্সড ভ্যালু না ভেরিয়েবল ভ্যালু বলেন তো, ফিক্সড ভ্যালু, হ্যাঁ। এটাকে বলতে পারি আমরা সিনট্যাক্স বা কিওয়ার্ড, এই যে আপনার সেমিকলনটাকে সিনট্যাক্স বা কিওয়ার্ড, এটা কিসের জন্য, এটা হচ্ছে আমাদের একটা স্টেটমেন্ট ক্লোজ করার জন্য আমরা এটা ব্যবহার করে থাকি। তো আমরা এই সমস্ত জিনিস ইউজ করে যখন কোনো একটা স্টেটমেন্ট লিখবো সেটাকে বলা হবে সিঙ্গেল লাইন স্টেটমেন্ট। তো আমরা কোনো একটা প্রবলেম সলভ করার জন্য যখন লাইনের পর লাইন স্টেটমেন্ট লিখে যাব এভাবে লাইনের পর লাইন লিখে সব ধরনের সমস্যার সমাধান করা সম্ভব হয় না। কখনো কখনো আমার এমন দরকার হবে যে আমি লিখবো দশ লাইন, বাট দশ লাইন এক্সিকিউট হবে না তাই না, কখন এই পাঁচ লাইন হবে কখন ওই পাঁচ লাইন হবে। এই ধরনের কাজের জন্য মানে এই ধরনের স্টেটমেন্টকে কি বলা হচ্ছে, কন্ডিশনাল স্টেটমেন্ট তাই না। তো এক বা একাধিক স্টেটমেন্টকে কন্ডিশনে ফালানোর জন্য সিনট্যাক্স কয়টা আছে, চারটা, ইফ, ইফ এলস, ইফ এলস ইফ, একটা হচ্ছে সুইচ, কয়টা আছে, এই চারটা সিনট্যাক্স দিয়ে আমরা এক বা একাধিক স্টেটমেন্টকে কি করতে পারি, কন্ডিশনাল স্টেটমেন্টে তৈরি করতে পারি তাই না। কারণ কি, কন্ডিশনাল স্টেটমেন্ট ছাড়া কিন্তু আমার কখনো কখনো সমস্যার সমাধান করা যাবে না, হ্যাঁ নাই। এরপরে আমার এমন সময়ও আসতে পারে যে একই কাজ বারবার করা লাগবে তাই না, ডেটাবেসে একসাথে ইম্পর্টেন্ট ইনফরমেশন আছে সেগুলো তুলে নিয়ে শুরু করতে হবে, তাহলে কি একশো বার ফেস করবেন নাকি, ওই একটা লাইনকে আমাকে বারবার এক্সিকিউট করতে হবে। তো কোনো একটা এক বা একাধিক স্টেটমেন্টকে একটা নির্দিষ্ট কাজের জন্য যখন আমাকে এক বা একাধিক স্টেটমেন্টকে রিপিটেড করতে হবে, বারবার এক্সিকিউট করতে হবে, সো তার জন্য সিনট্যাক্স কয়টা আছে, চারটা, এখানেও চারটা আছে, একটা হচ্ছে ফর, একটা হচ্ছে হোয়াইল, একটা হচ্ছে ডু হোয়াইল, একটা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত
দেখেন সবগুলো জিনিস পিএইচপিতেও যা জাভাস্ক্রিপ্ট সেম বিকজ দুটোই কিন্তু স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ পিএইচপি স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ জাভাস্ক্রিপ্ট স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ সেই জন্যই কিন্তু এরা মানে এদের সিনট্যাক্সটা নিয়ার অ্যাবাউট মোস্ট প্রবলি সেম সো এই ফরেন লুপটা সরি এই হয়ে গেল এই যে ফরেন সো এই ফরেন এই সিনট্যাক্সটা বেসিক্যালি কাজ করা হচ্ছে অ্যারেকে নিয়ে হ্যাঁ অ্যারে মধ্য থেকে ডাটা বিল্ড করার জন্য আমরা কি ইউজ করবো এই ফরেন লুপটা ইউজ করবো আর কি ফরেন সিনট্যাক্সটা তো আমরা এইটা বেসিক্যালি দেখবো এগুলো দেওয়ার দরকার আছে মনে করো আমি দিলাম ইফ এখানে কন্ডিশনের মধ্যে আবার ইফ আসতে পারে আমরা যদি র প্রসেসে ইমেজ আপলোডটা করি না তাহলে দেখবেন ইফ এলস ইফ এর বাহার এইভাবে আর কি আমরা করতেই পারি চাইলে তাহলে আমরা এই ফরেনটা কাজ করে কি নিয়ে তাহলে এবার হচ্ছে আমরা দেখবো হচ্ছে আমাদের কিন্তু দেখেন কমপ্লিট জাভাস্ক্রিপ্ট হ্যাঁ সিনট্যাক্স আলোচনা করা কমপ্লিট এখন কিছু রিয়েল এক্সাম্পল পরিবর্তন করতে পারি জাভাস্ক্রিপ্ট দিয়ে আমরা সিএসএস এর পরিবর্তন করতে পারি ওই বিষয়গুলো আজকে প্র্যাকটিস করবো থ্রোলি তারপরে আমরা চলেন একটা লগ ইন সিস্টেম তৈরি করার চেষ্টা করতে পারি কিনা তো নাইস এখন রিপিটেড অ্যারে না স্টেটমেন্টের পরে কি ছিল অ্যারে সো অ্যারে বিষয়টা দেখেন অ্যারে আমরা জানি যে অ্যারে কি তাই না তো অ্যারে কিভাবে প্র্যাকটিস করা যায় জাভাস্ক্রিপ্টে যখন আমরা একটা অ্যারেটি ক্লিয়ার করবো অনেকভাবেই করা যায় এবং কোনোটাই খারাপ না সবগুলোই ভালো তো ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা ইউজ যেটা করবো সেটা হচ্ছে ভার যেটা is equal to new array এই সিনট্যাক্সটা ফলো করতে পারেন আবার এটাও করতে পারেন var data is equal to এই দুটো সিনট্যাক্সই পপুলার আর সবচেয়ে বেশি চলে এবার এই ডাটাটা কি হয়ে যাচ্ছে এটা থার্ড ব্র্যাকেট স্টার্ট থার্ড ব্র্যাকেট শেষ এটা একটা এখানেও কি ডাটা একটা অ্যারে আবার এখানেও কি ডাটা একটা অ্যারে দুটো সিনট্যাক্স যে কোনো একটা সিনট্যাক্স আপনি ইউজ করতে পারেন সবাই করে আর কি মোটামুটি দেখা যায় স্যার এক্ষেত্রে কি স্যার মানে নিয়ন্ত্রিত হবে হ্যাঁ এইভাবে করতে পারেন এইভাবেও করতে পারেন হ্যাঁ স্যার দুই নম্বরটাতে কি স্যার ভ্যালু ছাড়াই এখানে অ্যারে ডিক্লেয়ার না অ্যারেটা হয়ে যখন আপনি এখানে ভ্যালু রাখবেন এখানে আপনি যদি বলি এখানে আমার ইচ্ছা আমি যদি এরকম করতে পারি 10 20 30 এরকম করতে পারি আবার এরকম করতে পারি যে লাইক নেম এটাও করতে পারি ওকে সব করতে পারি আমরা সমস্যা নাই তো আমরা চলেন কিছুক্ষণ এটা নিয়ে প্র্যাকটিস করি var data is equal to new underscore new array তো আমরা এই সিনট্যাক্সের সাথে পরিচয় আছে তাই না আমরা যখন PHP তে অবজেক্ট তৈরি করতাম কোন একটা ক্লাসে তখন কি নিউ সিনট্যাক্স ইউজ করতাম না এখানেও বেসিক্যালি তাই অ্যারে আমরা এর একটা অবজেক্ট তৈরি করে নিয়েছি ডাটা এটা একটা অ্যারে এখন এটা একটা অ্যারের মতো কাজ করবে হ্যাঁ এখানে কিন্তু কেস সেনসিটিভ এটা ছোট হাতে দিলে কাজ করবে না বড় হাতে দেওয়া লাগবে না এবার আমরা একটা অ্যারে ডিক্লেয়ার করলাম সো পিএসপি তে বলা হচ্ছিল অ্যারে ডিক্লেয়ার করেন অ্যারের মধ্যে ভ্যালু রাখেন অ্যারে থেকে ভ্যালু বের করে দেখান তো জাভাস্ক্রিপ্টেও কিভাবে অ্যারে ডিক্লেয়ার করে কিভাবে অ্যারের মধ্যে ভ্যালু রাখে এবং কিভাবে ভ্যালু বের করতে হয় তিনটে কাজ আমরা এখন প্র্যাকটিস করব তো
অ্যারে তৈরি করলাম, এবার অ্যারের মধ্যে ভ্যালু রাখবো, বলা হচ্ছে ডেটা জিরো আছে, আপনি যদি ইন্ডেক্সটা না বলে দেন তাও সবগুলো সে দেখাবে আর কি, ইস্তিতে যেটা করে না বা সেটা ইউজুবল না আর কি। আমরা যদি নরমালি পিএইচপিতে অ্যারের মধ্যে ভ্যালু রেখে ইন্ডেক্সটা না বলে দিতাম কি কি হয়েছে বলেন তো? আনডিফাইন্ড ইন্ডেক্স না, অ্যারে টু স্ট্রিং কনভার্সন, অ্যারে টু স্ট্রিং কনভার্সন রিলেটেড আসতো না, দেখেন এখানে এটা আসবে না। মানুষ খারাপ হলে লোক ভালো না আর কি। অ্যাপাচিটা রান করে নেই, আমি কিন্তু এর মধ্যে কি পাস করেছি পুরো অ্যারেটাই দিয়ে দিয়েছি, সে কি দেখাচ্ছে আমাকে? ভ্যালুগুলো দেখাচ্ছে স্যার, কমা উদ্দেশ্যে আবার স্যার লাস্টে তো কমাটা বাদ দিয়ে দিয়েছে। হ্যাঁ, অনেক ভদ্রলোক আর অনেক ভদ্রলোক স্যার। কিন্তু আবার আপনি এখানে ই করে দেন ডেটা, মনে করেন ওয়ান দিয়ে দেন, ইন্ডেক্স দিয়ে দিব তাহলে একটা আসবে। এটা অ্যাকচুয়ালি ইউজেবল না আর কি। হ্যাঁ, সো নাও আমরা মনে করেন এখানে যদি দিয়ে দিই থ্রি, এর আমি কোনো ইন্ডেক্স কি আছে এখন দেখি কি দেখায়, আনডিফাইন্ড দেখাচ্ছে। সো আমাদের রিয়েল লাইফে কাজ করতে গেলে অ্যারের একটা প্রপার্টি আছে, মনে করেন ডাটা একটা অ্যারে তাই না, এর মধ্যে একটা প্রপার্টি হচ্ছে লেন্থ। অনেকে জাভাস্ক্রিপ্ট দিয়ে স্লাইড ড্রাইভ বানায় না, আমরা বানাইতে পারবো বলে একদম সহজ এই লেন্থ প্রপার্টিটা ইউজ করা হয় আর কি। মনে করেন এটি একটু এই অ্যারের একটা প্রপার্টির নাম হচ্ছে কি লেন্থ, এর কাজ কি কয়টা লেন্থ কতটুকু কাউন্ট হয়, সাইজটা বের করে দেখেন কত আসছে, তার মানে এখানে ইন্ডেক্স কয়টা আছে, তিনটা ইন্ডেক্স শুরু হয়েছে জিরো থেকে, বাট ইন্ডেক্স কয়টা আছে আছে তো তিনটা। হ্যাঁ, তো এর লেন্থ প্রপার্টিটা কি রিটার্ন করে, অ্যারের টোটাল নাম্বার অফ ইন্ডেক্স, হ্যাঁ সাইজটা যেটা বলা হচ্ছিল আগে, এর সাইজটা কত, ইন্ডেক্স কতগুলো আছে, 1 2 3 তিনটা, বাট ইন্ডেক্স শুরু হয়েছে কত থেকে, জিরো থেকে, জিরো থেকে 01। এটা আমি আমার ইচ্ছা মতো করতে পারি, এখানে যদি আপনি দেন 165, এখানে যদি দেন 2, আবার যদি এখানে দেন 1, কোনো সমস্যা নেই, তার ব্রেনের মধ্যে কিন্তু ভালো যাবে। এখন আউটপুট কত আসবে বলেন তো, 157, কত বড় হারামি। হ্যাঁ, এই জায়গায় কিন্তু কিছুটা লিমিটেশন আছে, খেয়াল করছেন? ঠিক আছে, এই জায়গায় কিন্তু একটু ঝামেলা আছে। ঠিক আছে, আমরা এভাবে কাজটা করে দিলাম।
এখানে দেখা যাচ্ছে যে না আপনি যদি কখনো কোনো একটা ইনডেক্স আমরা পিএইচপি তে উল্টা পাল্টা দিছিলাম তারপরও সে কিভাবে হচ্ছিল সেই পিএইচপি তে কিন্তু এই কাজটা করবে না বাট জাভাস্ক্রিপ্টে সে কিন্তু সবচেয়ে বড় যেটা পাচ্ছে লেন্থ কিন্তু সেটাই কাউন্ট করতেছে আমরা নরমালি এখানে যদি ইউজুয়াল পিএইচপি কিন্তু কম্পেয়ার করি লেন্থ কয়টা আসে চারটা তাই না বাট এখানে কতগুলো দেখাচ্ছে 157 কারণ একটা অ্যাসোসিয়েটিভ দিলে স্যার কতটা রিটার্ন করে একটা অ্যাসোসিয়েটিভ দিলে 156টা অ্যাসোসিয়েটিভ করে দেখলাম এবং এখানে মেন বিষয় হচ্ছে যে লেন্থ প্রপার্টি দিয়ে এটা অনেক কাজে লাগবে আর কি বিভিন্ন সময় তো লেন্থ প্রপার্টি কিন্তু অ্যারের মধ্যে সে কি করতে পারতেছে সবচেয়ে বড় যে সংখ্যাটা আছে সেটার সাথে যোগাযোগ করে টোটাল ইনডেক্সটা রিটার্ন করতেছে লেন্থ প্রপার্টিটা তাই না সেটা ছিল কি নিউমেরিক অ্যারে তো আমরা এখানে কিছু অ্যাসোসিয়েটিভ অ্যারে একটা কিছু তৈরি করতে পারি এখানে ওই জাভা বা সি শার্পের মতো কোনো ডাটা টাইপ বলতে হয় না অ্যারে আমি দেখেন আমি একই অ্যারে নিউমেরিক ভ্যালু রাখলাম আবার এখানে যদি বলি যে লাইক নেম ইজ ইকুয়াল টু বিআইটিএম নেম সিটি কান্ট্রি এভাবে করে দিলাম চলেন দেখি এখন সে কি রিটার্ন করে স্টিল কত দেখছেন মানে অ্যাসোসিয়েট লেন্থ প্রপার্টিটা বেসিক্যালি তাহলে কি দেখা যাচ্ছে এটা অ্যাসোসিয়েটিভ ইনডেক্স এর সে কি নিচ্ছে না আমলে নিচ্ছে না বাই ডিফল্ট সে নিউমেরিক ভাবে কি করতেছে ইনডেক্স গুলো কাউন্ট করতেছে বাট এখানে আমরা আউটপুট দেখতে পারবো মনে করে বললাম যেটা যেটা নেম এটা নেম বলে দিলাম তাহলে কি আসা উচিত বিআইটিএম এবং বিআইটিএম চলে আসছে তাহলে অ্যারে লেন্থ প্রপার্টিটা কি আমলে নিতে পারতেছে না অ্যাসোসিয়েটিভ ইনডেক্স গুলো সে কাউন্ট করতে পারতেছে না ওকে সে শুধু কি আসতেছে শুধুমাত্র নিউমেরিক গুলো না থাকলে কি স্যার 3 আসতো না তাহলে হ্যাঁ উপরের ইন্টিজার গুলো না থাকলে কি নিচের তিনটাতে কতটা কাউন্ট দেখাবে জিরো দেখাবে নিচের তিনটাতে অনলি নিচের তিনটাতে কি জিরো দেখাবে না কি আমরা যদি এভাবে দেখি খেয়াল করেন তাহলে কিন্তু থ্রি আসবে যদি বলি যে লাইক ভ্যালু যদি বলি বিআইটিএম ঢাকা বাংলাদেশ এবার কিন্তু সে রিটার্ন করবে কত সেভাবে আমরা করতে পারি সেভাবে সামলে দিচ্ছে না যাই হোক
নাও আমরা এভাবে দেখলাম। এখন চলেন ফরেন লুপটা একটু প্র্যাকটিস করে আসি। আমরা তো এভাবে দেখতেই পাচ্ছি, সো ফরেন লুপটা কিভাবে কাজ করে দেখেন। আমি যদি বলি ফর, প্রথমে লিখতে হয় হচ্ছে একটা ভেরিয়েবলের নাম, আমি ভেরিয়েবলের নাম দিয়ে দিলাম কি, এরপর ইন, এরপর লিখতে হয় অ্যারের নাম, অ্যারের নাম দিয়ে দিলাম ডেটা, ডকুমেন্ট ডট রাইট ডেটা কি। তো কিভাবে কাজ করতেছে এটা একটু খেয়াল করেন। না হলেও হয় ডিক্লেয়ার করে নেওয়াটাই ভালো আর কি, অথবা আমরা এখানে ডিক্লেয়ার না করে এখানে বলে দিতে পারি ভার, এখানে বলে দিতে পারি, এখানে বলেই হবে যেটা আপনার সুবিধা মনে হয়। আচ্ছা দেখেন, তো ভার একটা ভেরিয়েবল নিয়ে নিলাম, তো কি ইন ডাটা অ্যাকচুয়ালি কীভাবে কাজ করবে। তো ডাটাটা হচ্ছে আমার অ্যারে, অ্যারেটা হচ্ছে ভেরিয়েবল, যে কোনো কিছু হতে পারে। তো এই অ্যারে থেকে একটা ইনডেক্স এখানে আসবে তাহলে, এবং সেই ডাটার মধ্যে ইনডেক্সটা এখানে বসে যাবে। আমি যদি এখানে তাহলে সেটাকে সে প্রিন্ট করবে। তো প্রথমবার এই যখন প্রথম ইটারেশনে কি হবে, এই ডাটা থেকে এখানে কি আসবে, নেম, ডাটা নেম সমান সমান কি বিআইটিএম চলে আসবে। এরপর ইটারেশনে কি আসবে, সিটি, ডাটা সিটি সমান সমান কি আসবে, ঢাকা, তাই না। এরপর ইটারেশনে কি আসবে, ডাটা থেকে কি আসবে, কান্ট্রি, এখানে আসবে কান্ট্রি। যে এই একটা এখানে এটা হচ্ছে কি আমার কমপ্লিট পুরো অ্যারেটা, আর এখান থেকে এখানে কি আসবে একটা ইনডেক্স, ইনডেক্স বলতে ইনডেক্সের ভ্যালুটা আর কি। হ্যাঁ, তাহলে এখান থেকে এখান থেকে এখানে বেসিক্যালি কি আসবে, প্রথমে নেম, এখান থেকে এখানে পরে আসবে হচ্ছে সিটি, পরে আসবে কান্ট্রি, ডাটা এখানে কি হয়ে যাবে, নেম ডাটা সিটি ডাটা কান্ট্রি, তাই না। করসপন্ডিং আউটপুটটা সে দেখাই দিবে। আমরা একটা কাজ করতে পারি, এখানে একটা অ্যাপেন্ড করে দিই একটা এমটি স্ট্রিং, তাহলে কি হচ্ছে কনকেট করে দিলাম না, তাহলে তো একটু জিরো কেন হবে, ইন্ডেক্স তো এখানে নেম, BITM এর ইন্ডেক্স নেমই তো একটা ইন্ডেক্স, আমার জানা নাই, ঠিক আছে দেখতে হবে বলে। আমরা ফরেন লুপ দিয়ে কি করলাম, এভাবে ইনডেক্স ধরে ধরে অ্যারে থেকে ভ্যালু বের করতে পারি। আমার এর মধ্যে যতগুলো ভ্যালুই থাক আমি একটা একটা করে নিয়ে কাজ করতে পারি। এটা কি স্যার, কি আর কি স্যার, আমি কোথায় রাখবো তাকে বসার জন্য কোনো জায়গা দেওয়া লাগবে, এটা হচ্ছে তার বসার জায়গা। ওকে, নাও আমরা ফরেন ইয়াটা একটু দেখলাম কিভাবে কাজ করে। জাভাস্ক্রিপ্টে আবার টু ডিও করা যায়, হ্যাঁ সেটাও করতে পারবেন, অত দূর যাওয়া লাগে না। নাইস, তো স্যার টু ডি ইনডেক্স তখন স্যার কেমন হবে স্যার, ইনডেক্স জুড়ে দিতে হবে 0 0 0 1 0 2 0 3, মানে স্যার এটা ফর ইন এর ভিতরে স্যার কিভাবে হবে স্যার, মানে নেস্টেড হবে এটার ভিতরে স্যার, আবার ফর ইন হবে, ফর ইন হবে, ওই ফর ইন মতই হবে আর কি, ঠিক আছে। তো এরপরে আমাদের অ্যারের সিনটেক্সটা ছিল এরকম, এরপরে আমাদের সিনটেক্স ছিল ফাংশন। সো ফাংশন আমরা জানি, তাই না, এটা নিয়ে আর কিছু বলার নাই।
ফাংশন কি থাকে? ফাংশন হচ্ছে একটা ব্লক অফ কোড যার একটা নির্দিষ্ট কাজ আছে এবং সেই কাজটা আমরা কি করতে পারি, রিটার্ন বারবার ইউজ করতে পারি, তাই না? নাইস, বারবার কল করে কাজ করতে পারি। ঠিক আছে, তো এখন আমরা ছোট্ট একটা এক্সাম্পল করতে চাচ্ছিলাম আর কি। সেটা হচ্ছে আপনারা সবাই জাভাস্ক্রিপ্ট দিয়ে একটা মিনি ক্যালকুলেটর তৈরি করেন, জাভাস্ক্রিপ্ট দিয়ে ইউজারের কাছ থেকে ইনপুট নিয়ে নিন। হ্যাঁ, মিনি ক্যালকুলেটর জাভাস্ক্রিপ্ট দিয়ে অল্প একটু সময় লাগবে, আমরা তিন চারটা এক্সাম্পল করবো আর কি, তারপরে যে কিউরিতে যাবো। সার্টিফিকেট দিল আমরা একটা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস তৈরি করে ফেলি এই কাজটার জন্য। কিছু লাগবে না, শুধু বাটন দেন আর ইয়ে দেন। ঢেলোটা ধরবো কিভাবে স্যার? ঢেলোটা ধরবেন কিভাবে?
সিস্টেম তো আছে। আমরা এসটিএমএল এলিমেন্টের মতো ইভেন্ট এক্সিকিউট করতে পারি না। ডিজাইনটা করার আগে আমরা ব্রাউজার যাই এবং ডিলোডে এই ধরনের একটা আউটপুট দেখতে পাচ্ছি, তাই না? ফার্স্ট নাম্বার, লাস্ট নাম্বার, রেজাল্ট। আমাদের টার্গেট হচ্ছে ফার্স্ট নাম্বারে আমরা একটা ভ্যালু দিব, লাস্ট নাম্বারে একটা ভ্যালু দিব, প্লাসে ক্লিক করলে এখানে কি আসবে, তাই না? যোগ কোন ভাগ কিভাবে করেসপন্ডিং হবে। ঠিক আছে, ভিউটা হয়েছে না? স্যার নাইস। এখন আমরা বেসিক্যালি লাস্ট ক্লাসে যেভাবে কল করছিলাম সেটা হচ্ছে এলিমেন্টের আইডি ধরে তারপর সেখানে আপনি ইভেন্ট এক্সি ইভেন্ট অ্যাটাচ করে দেন আমরা একটা ফাংশন কল করছিলাম, তাই না? লাস্ট ক্লাসে দেখেন আমরা যদি এখানে যাই কিভাবে আমরা কাজটা করা হয়েছিল লাস্ট ক্লাসে, যে সাবমিট বাটনের একটা আইডি দেওয়া হয়েছিল। প্রথমে আমরা কি করলাম, এই সাবমিট বাটনটাকে তার আইডি দিয়ে এই সাবমিট বাটনটার আইডি দিয়ে তাকে ধরে প্রথমে একটা ভেরিয়েবলে রাখলাম। তারপরে এখানে কি করা হচ্ছে, অন ক্লিক এটি কি একটা ইভেন্ট, তাই না? বা ইভেন্ট হ্যান্ডেলার বলতে পারেন। এই ইভেন্ট হ্যান্ডেলারটা আমরা কি করে দিলাম, এই এলিমেন্টের মধ্যে অ্যাটাচ করে দিলাম। এই ইভেন্ট হ্যান্ডেলারটা যখন এই এলিমেন্টের মধ্যে অ্যাটাচ হয়ে যাবে তখন এই অ্যানোনিমাস ফাংশনটা কল হবে। এটাই করা হয়েছিল লাস্ট ক্লাসে, হ্যাঁ? আমরা সরাসরি বলছিলাম না যে না আমরা এই ইভেন্টের মধ্যে এই ইভেন্ট ইভেন্ট হ্যান্ডেলারটা, এটা হচ্ছে কি ইভেন্ট হ্যান্ডেলার, ইভেন্ট হ্যান্ডেলার বলে তো, ইভেন্ট হ্যান্ডেলার হচ্ছে কি যখন আমরা কোনো ক্লিক করব। আমি এখানে কোনো কিছু টাইপ করতেছি এটাও একটা ইভেন্ট, আবার আমি এখানে ক্লিক করলাম এটা একটা ইভেন্ট, মানে সবকিছু একটা ইভেন্ট। সো এখানে ক্লিক করা হচ্ছে এটা একটা ইভেন্ট। এখন ইভেন্ট তো অনেক, সবকিছু ইভেন্ট। এখন আমার টার্গেট হচ্ছে আমি কোন ইভেন্টটাকে কাজে লাগিয়ে কিছু একটা করবো, তাই না? কোন একটা পেজে, আমার পেজে একজন ভিজিটর আসার পর সে যা কিছু করবে সবই হচ্ছে কি একটা ইভেন্ট। এখন আমি কোন ইভেন্টটাকে নিয়ে কাজ করবো সেটা তো আমার ব্যাপার, তাই না? এখন আমি এখন কোন ইভেন্ট নিয়ে কাজ করবো, এখানে ক্লিক করলে তাহলে এখন এখানে ক্লিক করলে একটা ইভেন্ট ঘটবে। তো এই ইভেন্টে যদি আমি কিছু করতে চাই তাহলে কি করতে হবে, এই ইভেন্টটাকে এই এলিমেন্টের মধ্যে কি করতে হয় বলেন তো,
আনক্লিক করতে হবে অ্যাটাচ করতে হবে অ্যাটাচ করতে হবে না মনে করেন আমি যখন এখানে এখানে একজন ইউজার যখন ক্লিক করতেছে কি হচ্ছে একটা ইভেন্ট হচ্ছে তাই না সেই ইভেন্টে যদি আমি কিছু করতে চাই তাহলে কি করতে হবে যে এলিমেন্টের মধ্যে ইভেন্টটা হচ্ছে ওই এলিমেন্টের মধ্যে ওই ইভেন্টটাকে কি করতে হবে অ্যাটাচ করে দিতে হবে যেখানে ক্লিক করলে যে ইভেন্টটা হয় তার নাম কি অনক্লিক তাহলে অনক্লিক ইভেন্টটা কি করতে হবে এর মধ্যে অ্যাটাচ করে দিতে হবে অনক্লিক ইভেন্টটা আমি এর মধ্যে অনক্লিক ইভেন্টটা আমি এর মধ্যে অ্যাটাচ করতে পারি কয় ভাবে দুই ভাবে একটা হচ্ছে কি আমি এই যে আমি এলিমেন্টটাকে ধরে এই এলিমেন্টটাকে আমি একটা আইডি দিতে পারি লিখে দিতে পারি এখন আমরা এই ক্ষেত্রে কি করতে পারি আমরা সরাসরি এলিমেন্টের মধ্যে লিখে দিচ্ছি লাইক অন ক্লিক দেখেন ও দিয়ে এইচটিএমএল এর মধ্যে আপনি যখন কোন একটা ইভেন্ট ঘটবে সেই ইভেন্টটাকে আপনি যখন অ্যাটাচ করবেন ইভেন্ট হ্যান্ডলার লাগবে না ইভেন্ট হ্যান্ডলারটা কি ইভেন্ট অ্যাট্রিবিউটে বলাই হচ্ছে ইভেন্ট হ্যান্ডলার এই যে এখানে অন ক্লিক এটা কি এটা একটা অ্যাট্রিবিউট ইভেন্ট অ্যাট্রিবিউট এই দেখেন এইচটিএমএল এলিমেন্টের মধ্যে এইচটিএমএল এর যে কোনো এলিমেন্টের মধ্যে আপনি যখন ও দিয়ে শুরু করবেন একটা লিস্ট দেখতে পাচ্ছেন না সবগুলো হচ্ছে ইভেন্ট অ্যাট্রিবিউট ইভেন্ট এবং এগুলো যে রোল প্লে করে সেটাকে কি বলা হচ্ছে ইভেন্ট হ্যান্ডলার ইভেন্ট হ্যান্ডলার এই ইভেন্ট হ্যান্ডলার গুলো কি করতে হবে আমরা কোন একটা এইচটিএমএল এলিমেন্টের মধ্যে যখন অ্যাটাচ করে দিব তখন কি হবে ওই ইভেন্টটা ওই এলিমেন্টের মধ্যে অ্যাটাচ হয়ে যাবে তখন আমি কোন একটা ফাংশন দিয়ে কোন একটা কিছু করে ইউজারকে দেখাইতে পারি তাই না এই এলিমেন্ট গুলা এই এলিমেন্ট এগুলো অ্যাট্রিবিউট আর কি অ্যাট্রিবিউট গুলা এইচটিএমএল এর রাইট হ্যান্ড আমি একটা ফাংশন কল করলাম হ্যাঁ আমি বললাম যে Java calculator তাহলে অন ক্লিক কি করলাম আমি একটা ফাংশন কল করলাম এবারে ফাংশনটার ডেফিনিশন দেব কোথায় নিচে এসে এখানে এসে আমরা যদি বলি ফাংশন জাভা ক্যাল প্রথমে আগে অ্যালার্ট দিয়ে দেখি আসে কিনা হ্যাঁ হ্যাঁ কি হইল তো এই ফাংশনটা আমি এবার ডেফিনেশন দিলাম তাহলে প্লাসে ক্লিক করলে কি হবে ফাংশনটা কল হবে অ্যালার্ট করবে কি দেরি করে কিনা এই যে অ্যালার্ট করছে তার মানে কি আমি যখন এই বাটনে ক্লিক করতেছি তখনই আমার কি ফাংশনটা এক্সিকিউট হচ্ছে না ফাংশনটা এক্সিকিউট হলে আমি এখানে আসতেছি এবার এখানে এসে আমি কি করব
পারেন তো বাকিটা যাবে না সিএস সাহেব এখন কি করতে হবে এখন বলেন তো এই ভেরিয়েবলের মধ্যে কি আছে লাস্ট নাম্বারটা এর মধ্যে লাস্ট নাম্বারটা এখন আমি কি করব এটাকে যোগ করে রেজাল্টের মধ্যে দিয়ে দিতে হবে এই যে এখানে রেজাল্টের একটা আইডি আছে আইডিতে পাঠিয়ে দিতে হবে তো তাহলে আমরা যদি এভাবে বলি ভার result is equal to class number plus class number এবার কি হবে document result get given by id কি হবে id বলেন তো id res তাই না res এর কোথায় যাবে বলেন ইনার এস টেবিল না ভ্যালু ইনার এস ভ্যালু স্যার ভ্যালু তো হবে স্যার ইনপুট এলিমেন্ট না আমি যদি এটা এখানে দিতাম তাহলে কি হতো তাহলে কিন্তু কারণ তাই না তখন ইনার এস টেবিল হতো এখানে হ্যাঁ এখানে মনে করেন আমি এটা এটা রাখলাম এটা এখানে রাখলাম না এখানে দিলাম এখন কি হবে স্যার ইনার স্টেম এর হবে এখন কি হবে ইনার স্টেম আবার আমি যদি বক্সের মধ্যে শো করতে চাই তখন তার বক্সের ভ্যালু ভ্যালুতে যাচ্ছে কি রেজাল্ট বড় হতে লাস্ট ক্লাসে করা হয়েছিল কি ইনার এসটিএমএল দিয়ে এই যে আই ডাবল এন ই আর এসটিএমএল টা বড় হাতে তাড়াতাড়ি করেন এখনো বহুত বড় সামনে আছে যুগ হচ্ছে না স্যার যুগ হচ্ছে না কি হচ্ছে স্যার দশ আর বিশ একসাথে হয়ে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ তাই কি কনক্রিট হয়ে যাচ্ছে মানে মাশাআল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ হ্যাঁ স্ট্রিং হিসেবে যাচ্ছে নাইস এখানে একটা ঝালেমা হয়েছে বুঝতে পারছি ঘটনাটা হয়েছে যে এই জাভাস্ক্রিপ্টের প্লাস সাইনটা কি সাইন কনক্রিট সো বাই ডিফল্ট আমরা যখন বাই ডিফল্ট খেয়াল করবে না কি বলা হচ্ছে বাই ডিফল্ট যখন আমরা কোনো একটা এইচটিএমএল এলিমেন্ট থেকে আমরা কোনো ডাটা নেই এগুলো কি বারো বারো এগুলো কি অ্যাকচুয়ালি ডাটা না হ্যাঁ ডাটাই তো আলটিমেটলি আপনাকে প্রোগ্রামিং করতে হবে কি ডাটাগুলো নিয়ে তো এই ডাটাগুলো যখন আমি এইচটিএমএল এলিমেন্ট থেকে ইউজার ইনপুট দিচ্ছে সেই ডাটাগুলো যখন আমি রিসিভ করলাম ডাটাগুলো বাই ডিফল্ট ভেরিয়েবলের মধ্যে রাখা হচ্ছে তো আসতেছে অ্যাজ এ স্ট্রিং আকারে তো এই প্লাস এই বিষয়টা যখন সেই স্ট্রিং পায় এটা একটা স্ট্রিং এটা একটা স্ট্রিং তখন সে যোগ করে না এটা একটা স্ট্রিং তার ভ্যালু কত বারো এটাও একটা স্ট্রিং তার ভ্যালু কত এই ইনপুট অনুযায়ী বারো এই জন্য স্ট্রিং কে সে মাস এটা একটা স্ট্রিং এটা ডাটা একটা স্ট্রিং এটা সে কি করে দিচ্ছে কনভার্ট করে দিচ্ছে এখন তাহলে এটাকে আমাকে নাম্বারে কনভার্ট করতে হবে জাভাস্ক্রিপ্টের অনেকগুলো ফাংশন আছে পার্স ইন নাম্বার আমরা নাম্বার ফাংশন ইউজ করতে পারি এই পুরো জিনিসটাকে নাম্বার নামে একটা ফাংশনের মধ্যে দিয়ে দেন এনটা বড় হাতে দিতে হবে কারণ আপনারা জানেন জাভাস্ক্রিপ্ট অত্যন্ত সংবেদনশীল অভিমানী Thank you, sir. And that's all.
সো নাম্বার ফাংশনে কি করবে এই ভ্যালুটাকে ইন্টিজারে কনভার্ট করে নেবে নাম্বারে কনভার্ট করবে বেসিক্যালি ইন্টিজার বলতে কোনো কথা নেই জাভাস্ক্রিপ্টে তাই না ডেটা টাইপ কয় ধরনের হয় আমরা দেখছিলাম লাস্ট ক্লাসে নর্মালি নর্মালি কয় ধরনের তিন ধরনের দেখতেছিলাম একটা ছিল নাম্বার স্ট্রিং আর একটা ছিল বুলিয়ান না এই যে জাস্ট আমরা তো দুইটা ডাটা ইনপুট নিচ্ছি তাই না তো ডাটাগুলো কি ডাটাগুলোর টাইপ কি ইন্টিজার মানে নাম্বার আর কি ইন্টিজার তো নাই জাভাস্ক্রিপ্টে কি ইন্টিজার টাইপের কোনো ফরম্যাট আছে না স্যার বুঝছিলাম নাম্বার দিয়ে কনভার্ট করার পর এবার বেবি হবে আর কি ব্রাউজারে যাই রিলোড দেই এবার এখানে যে 12 এখানে যে হচ্ছে 12 ক্লাসে এখানে 13 চলে গেছে আমি কি প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ফাংশন লিখবো নাকি একটা ফাংশন দিয়ে করা যাবে একটা দিয়ে করা যাবে না সেটাই তো ভালো হবে নাকি সুইচ দিয়ে না বেসিক্যালি হ্যাঁ সুইচ তো লাগবেই বাট আমাকে এখানে ফাংশনকে ডাইনামিক করতে হলে কি করতে হয় আমি এভাবে বলতে পারি যে জাভা ক্যালকুলেটর অ্যাড তাহলে এটা তো অ্যাড এর কাজই হলো নাকি এখানে তো বিয়োগ তো করা লাগবে বিয়োগের জন্য কি লিখবেন অনক্লিক আবার এখানে এভাবে একাধিক ফাংশন দিয়ে আমরা করতে পারি যে জাভা ক্যালকুলেটর সাব দিতে পারি এখানে এভাবে এখানে এটাকে কপি করে পেস্ট করলাম এখানে কি হবে সাব আর এখানে হবে শুধুমাত্র মাইনাস এভাবে করতে পারেন বাট এটা ভালো হবে না এখানে দিলাম 12 এখানে দিলাম 2 এই যে 36 বাট দিস ইজ নট গুড প্র্যাকটিস আমরা কিভাবে করবো ফাংশন কল ফাংশন থাকবে একটাই কি হবে জাভা ফাংশন কল করার সময় আমরা যেটা পাঠাই সেটা হচ্ছে আর্গুমেন্ট আর ডেফিনিশনের সময় যেটা লিখি সেটা হচ্ছে কি প্যারামিটার রাইট এখানে কি লাগবে কি করতে পারে ফাংশনের একদম উপরে তাহলে প্রত্যেকটা কেজের মধ্যে আর নতুন করে ধরতে হবে না ইনফ্যাক্ট এই লাইনটা আমরা এখানে লিখবো না এই লাইনটা লিখবো একদম সবার পরে এখানে দিস লিখে দিলেও হইতো প্লাস না দিয়ে দিস লিখে দিলেও হইতো দিস দিলে কি আসতো প্লাস মাইনাস এগুলো চলে আসতো জাস্ট একটা লাইন লিখলে হয়ে যাচ্ছে খেয়াল করছেন যোগ বিয়োগ গুণ ভাগ এবং ডিফল্ট এটা দিতে পারতাম
যাই হোক দিলাম না, সব কিছু কি দিয়ে দিতে হবে? আসলে ঋষি দেই নেই একবারে নিয়ে নিচ্ছে, এখান থেকে প্লাস হলে দুইটাকে যোগ করে কি করবে রেজাল্টের মধ্যে রেখে ব্রেক করে দিবে নিচে এসে, ওই রেজাল্টটাকে সে কোথায় দিয়ে দিচ্ছে রেসে ভ্যালুতে। করে পরবর্তী এক্সাম্পল যেতে চাচ্ছিলাম। বলেন বুঝতে পারি
টেকটা স্টেবলে পরে লিখতে পারেন আগে লিখতে পারেন যেহেতু ফাংশন দিয়ে করতেছি এখানে কোনো প্রবলেম হবে না পরে লেখাটাই ভালো আর কি স্যার আমি যদি স্যার স্যার ক্লাস মানে এসব জায়গায় যদি স্যার আমি আইডি ধরতাম স্যার তাহলে কি স্যার জাভা ক্যালকুলেটর ডট অন ক্লিক দেওয়া হতো স্যার বুঝতে পারেন এই কোথায় বলেন মানে স্যার এই যে বাটনের পর আর কি এখানে আইডি দিতেন হ্যাঁ আইডি দিতাম স্যার তাহলে প্রত্যেক এলিমেন্ট আলাদা আলাদা করে শুরু হতো স্যার এখানে ফাংশন প্রত্যেকটি আলাদা আলাদা করতে হতো স্যার ফাংশনের নাম কি দেওয়া এখানে যে কোনোটা নাম দেন সমস্যা নেই নিচে যে কনসোলেসি অ্যাড দিই আবার অ্যাড দিয়ে স্যার বলো না না এটা ভুল হয়েছে সরি আমি চেক করতে গেলে তো ধরা পেতাম জি স্যার ধন্যবাদ পাশে দিও তুমি মানে স্যার আমি বলছি স্যার এখানে কি তাহলে স্যার যে জাভা ক্যালকুলেটর পরে কি স্যার অন ক্লিক দিয়ে কি স্যার অপারেটর ধরতে হইতো স্যার ডেলো করে কি তো কি পরে চেক করতে হইতো স্যার আমরা ছোট্ট একটা কাজ করবো এখন কাজ করতেছে না ব্রাউজারে যাই রিলোড দিয়ে চেক করি কাজ করে কিনা এখানে দিচ্ছি 12 এখানে দিচ্ছি 12 প্লাসে ক্লিক করি 24 হ্যাঁ কাজ করে তো এই যে কাজ করতেছে নাইস আমাদের যাদের কাজ করেটা তারা পরে আবার করে নিয়ে এখন দেখেন আমরা নো নেক্সট এক্সাম্পলে যাচ্ছি হ্যাঁ এটির এখানে ছেলেটা আসলে কেন আচ্ছা তেমনি তো পারে না পরে আসলে আবার হাফর করবে দেখেন সো আমরা এখন আরেকটা এক্সাম্পলে যাব আমার যে কোডগুলো আছে সবগুলো কোড আমি কমেন্টস করে দিচ্ছি এইচটিএমএল থেকে শুরু করে জাভাস্ক্রিপ্ট যা আছে সব আমি এখানে একটা ডিপ নিলাম এখানে ক্লাস দেওয়া হচ্ছে600 pixel background color দিয়ে দিলাম যে লাইক রেড হ্যাঁ background color দিয়ে দিয়ে হচ্ছে কি রেড সো নাও
আচ্ছা দেখেন এবার যদি আমরা প্রোগ্রামটা ব্রাউজারে রান করাই আমরা এরকম একটা আউটপুট দেখতে পাচ্ছি তাই না একটা হাইড ব্যাকগ্রাউন্ড কালার রেড তো এখন এই জিবের উপরে আমরা তিনটা বাটন নেই জিবের উপরে আমরা তিনটা বাটন নিলাম বাটন নিলে বাটনের ট্যাব দিতে হয় তাই না ব্ল্যাক ব্লু গ্রিন আমরা এই চারটা বাটন দিয়ে দিলাম হ্যাঁ ব্ল্যাক ব্লু গ্রিন আর ডিফল্ট চেক করি এই চারটা বাটন চলে আসছে ওকে এখন আমাদের টার্গেট হচ্ছে কি আমরা তো জাস্ট ইনপুট এলিমেন্ট নিয়ে কাজ করলাম এতক্ষণ তাই না ইনপুট এলিমেন্ট থেকে ভ্যালু নেওয়া ডাটা নেওয়া সেই ডাটাগুলো নিয়ে কাজ করা তাই না মনে করেন ব্ল্যাক এ ক্লিক করলে এলিমেন্টের কালারটা হয়ে যাবে ব্ল্যাক ব্লু তে ক্লিক করলে কালার হয়ে যাবে ব্লু গ্রিন এ ক্লিক করলে গ্রিন ডিফল্ট এ ক্লিক করলে ডিফল্ট মানে রেড হয়ে যাবে আর কি কালারটা এরকম হয়ে যাবে হ্যাঁ সো হাউ ক্যান ইউ ডু দ্যাট সো ফার্স্ট অফ অল আমরা প্রত্যেকটা বাটনের মধ্যে আমরা একটা কি দিয়ে দিতে পারি আমরা একটা আইডি দিয়ে দিলাম ব্ল্যাক বাটন blue button green button আপনারা কি কোনো শব্দ পাচ্ছেন বলতে কি আমার মাথার মধ্যে আসছে না স্যার আমরা পাচ্ছি হচ্ছে আমি কালকে আজকে ঘুমাচ্ছি সাড়ে তিনটার দিকে প্রত্যেকটা বাটনের মধ্যে একটা আইডি সেট করে দিলাম ব্ল্যাক বাটন ব্লু বাটন গ্রিন বাটন ডিফল্ট বাটন তাই না এখন আমরা জাভাস্ক্রিপ্টে কোড লিখবো নিচে এসে আমরা আবার স্ক্রিপ্ট দিয়ে শুরু করলাম স্ক্রিপ্ট দিয়ে শেষ করলাম খেয়াল করছেন একটা পিএসসি ফাইলের মধ্যে কি কি আছে বলেন এসটিএমএল এটা কি অসম্ভবকে সম্ভব করাই পিএসপি কাজ ওকে নাও এবার জাভাস্ক্রিপ্টের মধ্যে সে কি করবো আমাকে আগে এই এলিমেন্টের মধ্যে ক্লিক করলে একটা ইভেন্ট অ্যারেঞ্জ করতে হবে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি
সাজেশন করবে কোনটা এগুলো সাজেশন করবে আমাদের এটা কি কেসে কি প্রপার স্ট্রাকচার অনুযায়ী আছে ওকে আপনি চাইলে সাহস করলে করতেও পারবেন, অনেক কোড লিখতে হবে তার জন্য, ঠিক আছে। তো যাই হোক, আমাদের এখন যেটা টার্গেট সেটা হচ্ছে যে এবার ব্ল্যাক বাটনটার আইডিটা ধরে আমরা সেখানে কি করলাম, এটা এল এন্টার মানে কি বলেন, এতটুকু মানে কি আপনি বলতেছেন যে আমি গায়ের রং পরিবর্তন করে দেবো, ওকে নাইস। তাহলে তার জন্য কি করতে হবে, সো এলিমেন্টটা ধরতে হবে প্রথমে ডট স্টাইল, এটা একটা প্রপার্টি, এর মধ্যে আমার সিএসএস প্রপার্টি গুলো লিখতে হবে, লাইক ব্যাকগ্রাউন্ড তো আমরা ডিসপ্লেস স্যার আমি যদি স্যার কোনো স্যার হেক্সা করে দিতে চাইতাম স্যার কোনো সমস্যা নাই, যা দিলে তাই হবে। একটা কথা বলা দরকার, আমরা ব্যাকগ্রাউন্ড কালার প্রপার্টিটা স্টাইল অ্যাট্রিবিউটের মাধ্যমে অ্যাটাচ করছি কোথায়, ব্ল্যাক বাটন, এই জন্য কি হয়ে গেছে কত বড় খারাপ, আমরা কাজ ভুল করছে তো বলছি কাজ হয় নাকি, সেজন্য এটাকে অ্যাটাচ করতে হবে কোথায়, এই ডিমের মধ্যে স্যার হাতের একটা আইডি দিয়ে দেই, আইডিও দিয়ে দিলাম আমরা ডি ওয়ান, ওকে ক্লাস ধরে ডাক দিলে স্যার বুঝি নাই স্যার, ওর তো একটা ক্লাস আছে, ক্লাস ধরে আমরা ডাকবো না কি, হ্যাঁ ক্লাস ধরে যে কুইরিতে ডাকবো, জাভাস্ক্রিপ্ট আইডি ধরে ডাকবো, ওকে
এখানে কি হবে b1 হবে নাও আমরা সেভ করে যদি ব্রাউজারে যাই এবার রিলোড দেই এবার ক্লিক করলে দেখতে পাচ্ছি কালারটা কি হয়ে গেছে সরি বলেন হ্যাঁ এখানে খেয়াল করেন এখানে এটা হচ্ছে কি কিভাবে লেখা যাবে না কিভাবে লিখতে হবে ক্যামেল কেস বর্ডার রেডিয়াস লিখতে চাচ্ছি তাহলে কি লিখতে হবে এখন আপনি এই এলিমেন্টের উপরে কোন একটা এইচটিএমএল এলিমেন্টের উপরে স্টাইল প্রপার্টি দিয়ে সিএসএস এর যতগুলো প্রপার্টি আছে সবগুলো ইউজ করা যাবে প্রত্যেকটা তার কি স্যার এক্সট্রা এক্সট্রা ভাবে লিখতে হবে স্যার হ্যাঁ আবার আপনি পুরো চাইলে একটা ক্লাস ধরে দিতে পারেন পুরো ক্লাসটা চেঞ্জ করে দিও পুরো ক্লাসটা চেঞ্জ করে দিতে পারেন আগে ভাবে করেন আমি এখানে একটা করলাম না যে এখানে ব্ল্যাক এ ক্লিক করলে কালারটা ব্ল্যাক হয়ে গেছে ব্লু তে ক্লিক করলে কালারটা ব্লু হবে গ্রিন এ ক্লিক করলে কালারটা গ্রিন হবে ডিফল্ট এ ক্লিক করলে কালারটা রেড হয়ে যাবে এই কাজটা করেন আমরা কিন্তু আলাদা আলাদা করেও লিখতে পারি আলাদা আলাদা করে লিখবো নাকি বাকিগুলো করেন একটা করছেন যখন আপনার মাথায় একটু কমন সেন্স অ্যাপ্লাই করেন যে কি হবে পরের ঠিক আছে
লাগবে না আইডিয়াম লাগবে না আমি এখানে বহুত কিছু করি আর কি তাহলে এখন আমাদের পরবর্তী কাজে আসি এখন মনে করেন এর একটা বর্ডার রেডিয়াস দিবেন হ্যাঁ তো মানে কেন ডি বাদ হয়েছে করবেন আমার কথা বুঝেনি না আপনি এখানে তো আমার লিখা লাগবে না হ্যাঁ লিখা লাগবে তাহলে বাটনটা কেটে দিতে হবে গিজিমিজি হবে তো আমি তো করছি আপনার নিজে নিয়ে আসার আপনার সাথে নিয়ে এই ওখান থেকে করছি খালি কপি পেস্ট করেন কোনো কাহিনী নেই Yeah.
আচ্ছা দেখেন এখানে যেটা হয়েছে এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আইডি, এই আইডি দিয়ে ধরে আমি এখানে যদি আমি এটা দিতাম তাহলে প্রবলেম হতো, বিকজ এই আইডি আর এই আইডি কি হওয়া লাগবে, সেম হওয়া লাগবে। আর আমি এখানে যা দিব এখানে দেবো এটা মেন্ডেটরি না, এটা তো ভেরিয়েবল, এটা তো ভেরিয়েবল, এটা যে কোনো কিছু তোমার এটা হচ্ছে কি আইডি, এটা হচ্ছে আইডি আর এটা হচ্ছে ভেরিয়েবল, তো তাড়াতাড়ি আসবেন। হ্যাঁ আমরা এইভাবে HTML এলিমেন্টের মধ্যে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে CSS অ্যাপ্লাই করতে পারতেছিলাম, তাই না? সেখানে আমরা এলিমেন্টটাকে ধরে সেখানে স্টাইল প্রপার্টির মাধ্যমে CSS এর ক্লাসগুলো আর CSS এর প্রপার্টিগুলো এখানে আমি ইউজ করতে পারতেছিলাম। তো সেক্ষেত্রে এখন মনে করেন আমরা যদি ব্যাকগ্রাউন্ড কালারের সাথে আরও প্রপার্টি ইউজ করতে চাই, যেমন মনে করেন যে লাইক বর্ডার রেডিয়াস, বর্ডার রেডিয়াস, তো বর্ডার রেডিয়াসটা মনে করেন দিয়ে দিলাম যে লাইক 100 পিক্সেল, 100 পিক্সেল দিয়ে দিলাম। তো খেয়াল করেন আমরা যদি ব্রাউজারে যাই রিলোড দিই, এবার এখানে ক্লিক করলে কি হয়ে গেছে এলিমেন্ট একটা বর্ডার রেডিয়াস পেয়ে যাচ্ছে। তো CSS এর যে কোনো প্রপার্টি আমরা চাইলে এভাবে কোনো একটা ইভেন্টের মাধ্যমে কোনো একটা HTML এলিমেন্টের মধ্যে এভাবে অ্যাপ্লাই করতে পারি, ঠিক আছে? তো এখন মনে করেন আর একটা কাজ করতে চাচ্ছি, সেটা হচ্ছে এখানে বেসিক্যালি বাটন থাকবে দুইটা, একটা হচ্ছে আপ আর একটা হচ্ছে ডাউন। হ্যাঁ, আপ আর একটা হচ্ছে ডাউন। মনে করেন এখানে এই বাটনগুলো এখন আমি রাখবো না, এখানে বাটন থাকবে মাত্র দুইটা, একটা হচ্ছে আপ আর একটা হচ্ছে ডাউন। আর কি করতে হবে ইনস্ট্রাকশনটা খেয়াল করেন এরকম বিষয়টা। তো এখন আপে ক্লিক করলে কি হবে, আপে ক্লিক করলে এই বাটনটা এই ডিপটা আস্তে আস্তে এখান থেকে শাটার দোকানে তোমার শাটার নামে না শাটার তুলে সেরকম, এখানে আপে ক্লিক করলে এটা নিচের দিকে আসবে, ডাউনে ক্লিক করলে কি হবে এটা আস্তে আস্তে উপরের দিকে চলে যাবে। হ্যাঁ, এটা আস্তে আস্তে কি হবে এখান থেকে উপরের দিকে চলে যাবে, ডাউনে আপে ক্লিক করলে উপরের দিকে উঠে যাবে, ডাউনে ক্লিক করলে আবার নিচের দিকে নামবে। করেন তো বলে দিচ্ছি কি করতে হবে, হাইট কমাইতে হবে, বাড়াইতে হবে। সো আপে ক্লিক করলে আমি কি কমাবো, হাইট, আবার ডাউনে ক্লিক করলে হাইটটা বাড়াবো। হ্যাঁ, সেই কাজটা করে ফেলি আমরা। তাহলে এর বাটনটার নাম দিচ্ছি আমি লাইক আপ বাটন, আর এর নাম দিয়ে দিই আমরা ডাউন বাটন,
জীবন যা আছে থাক। তো তাহলে এবার এখানে এসে কি করবো, আমি এগুলোকে কমেন্টস করে দিচ্ছি। তো তাহলে এখানে প্রথমে কি করলাম, আপ বাটনটাকে প্রথমে ধরলাম, ধরে সেটাকে একটা ভেরিয়েবলের মধ্যে রেখে দিলাম, আর জীবনটা তো ধরাই আছে। এবার ওই আপ বাটনের মধ্যে অন ক্লিক করলে আমরা কি করব, জীবন ডট স্টাইল ডট হাইট, হাইটটা কত করে দেবো বলেন, 0 pixel, ঠিক আছে। তার হাইটটা কত করে দিলাম, 0 pixel। এবার আমরা যদি ব্রাউজারে যাই এবং রিলোড দেই, দেখি কি হয়, কি হচ্ছে, চলে গেছে না, হাইটটা কোথায় গেছে, 0। এখন এই জিনিসটা একটু স্লো হবে, তাহলে কি করতে হবে, d1 ডট স্টাইল ডট ট্রানজিশন, ট্রানজিশন দিলাম আমি যে লাইক 1, এখন মনে করেন আমরা চাইলে একটা কাজ করতে পারি না, সেটা হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে এই এলিমেন্টগুলো মনে করেন যে এই বাম পাশে একটা বাটন থাকে এরকম, এখানে ক্লিক করলে একবার ওপেন হবে, আবার ক্লিক করলে আবার ভিতরে ঢুকে যাবে, এখন তো আপডাউন হচ্ছে তাই না, আপডাউনটা হয়, এসিটা একটু ছেড়ে দেন, আমরা আপ ডাউন করতে পারতেছি। এবার কি করতে বলা হলো, যে লাইক এবার যেটা করব আমরা, ধরেন যে বাই ডিফল্ট এই ডিপটা থাকবে না, হ্যাঁ এখানে একটা বাটন দিলাম যে লাইক ওপেন, আর এটা দিলাম ক্লোজ, এটাকে দিলাম ওপেন, এটাকে দিলাম ক্লোজ, তাহলে কি হবে, এবার যদি ব্রাউজারে যাই রিলোড দেই, তো এখানে ক্লিক করলে বাই ডিফল্ট ডিপটা থাকবে না, হ্যাঁ এখানে করে দিচ্ছি কি ডিসপ্লে ডান, বাই ডিফল্ট কি হবে, ডিপটা নাই, এখানে ওপেনে ক্লিক করলে ডিপটা বাম দিক থেকে আস্তে আস্তে ভিতরে আসবে, আবার ক্লোজে ক্লিক করলে আবার ডিপটা আস্তে আস্তে ভিতরে ঢুকে যাবে। কিছুক্ষণ আগে আমরা কি করলাম, উপর থেকে নিচে উঠতেছিল না, আবার ডাউনে ক্লিক করে উপর একবার নিচ থেকে উপর দিয়েছিল, আবার উপর থেকে নিচের দিকে নামতেছিল, এখন কি হবে, ওপেনে ক্লিক করলে ডিপটা এই বাম দিকে ভিতর থেকে বের হয়ে আসবে, আবার ক্লোজে ক্লিক করে আস্তে আস্তে ভিতর থেকে ঢুকে যাবে। আমরা এটা পজিশন দিয়ে করতে পারি না, ওয়াইড দিয়ে করলে তো ভিতরে ঢুকে যাবে না, ছোট হয়ে যাবে, এটা ভিতরে ঢুকাই দিতে হবে ডিপটাকে, তার জন্য কি করতে হবে, সো আমরা আগে ফাংশন গুলো রেডি করে রাখি, তো প্রথমে আমরা এবার এর নাম দেই হচ্ছে ওপেন বাটন,
আর এটার নাম দেওয়া হচ্ছে ক্লোজ বাটন। সো ওপেন বাটনটাকে প্রথমে আমরা ভেরিয়েবল দিয়ে ধরে একটা ভেরিয়েবলের মধ্যে রাখছি। এবার ওপেন বাটনে ক্লিক করলে কি হবে, সো এই এলিমেন্টের আমরা একটা পজিশন দিয়ে আসি, পজিশন দিয়ে দিলাম লাইক রিলেটিভ। তো এখানে আমরা তার কি করে দিব, স্টাইল ডট লেফট, তার ওয়াইডটা কত আছে 600 না, তার আমরা যদি এখানে ওয়াইড করে দেই লেফট না রাইট, রাইট করে দেবো কত, তাহলে কি হবে শেষের দিক থেকে 600 পিক্সেল সরে দাঁড়াবে, লেফট জিরো হবে, লেফট জিরো না, বেসিক্যালি আমরা এখানে ধরেন এখানে আমরা ডিসপ্লে নাম দিব না, ডিসপ্লে নাম দিছিলাম না, ডিসপ্লে নাম দিয়ে এখানে কেটে দিলাম। এবার মনে করেন ব্রাউজারে যাই এরকম দেখাচ্ছে তাই না, এখন বাই ডিফল্ট এটা আমরা যেটা করবো পজিশন দিলাম রিলেটিভ, এবার মনে করেন এর রাইট দিয়ে দিচ্ছি হচ্ছে কত, রাইট 600 পিক্সেল দিয়ে দিলাম, রিজাল্ট হয়ে গেছে না, আর একটু দিয়ে দিই 610, এবার কিন্তু নাই। তারপরে রাইট করে দিলাম 610 পিক্সেল, আর এখানে এসে লেফট হবে কত 610, ট্রানজিশন আছে 1 পিক্সেল, দেখি কাজ করে কিনা, কি করলাম ওটা ক্লিক করলাম, ও মাই গড কি হয়ে গেছে, একবার আসতেছে কেন, ট্রানজিশন দেওয়া আছে, ওই ডিসপ্লে তো স্যার নাম করেন না, কেন হচ্ছে না, আচ্ছা ক্লোজটা করে ফেলি, চলেন তো আমরা ক্লোজ বাটনটাকে নিয়ে একটা ভেরিয়েবলের মধ্যে রাখলাম, ক্লোজ বাটন ওয়ান ক্লিক করলে পজিশন মনে করেন লেফট করে দিলাম লাইক জিরো, দেখি বাই ডিফল্ট কি আসে, একদম করা ঠিক আসছে না। এখন আমরা কাজ করি ওপেনে ক্লিক করলে কি হবে, আস্তে আস্তে ওপেনে ওয়াইডটা কমাই দিব, ক্লোজে ক্লিক করলে ওয়াইডটা বাড়াই দিব, ওটা দিয়ে করে দিই কি হবে। তো এবার তাহলে আমরা কি করলাম দেখেন, এর পজিশনটা এই এলিমেন্টের পজিশনটা করে দিলাম কি অ্যাবসলিউট, এবং লেফট করে দিলাম জিরো, যার কারণে কি হয়ে গেছে একদম কোনায় চলে আসছে। এবার এখানে ক্লিক করলে আর ওয়াইডটা করে
সো ওপেন এ ক্লিক করলে ওয়াইড টা কত হবে ওয়াইড থাকবে হচ্ছে 600 তাই না আবার ক্লোজ এ ক্লিক করলে এবার চেক করি কি করলাম বাই ডিফল্ট স্যার এটাকে আগে 0 করে ওয়াও ইটস ওয়ার্কিং তাই না নাম কি ইভেন্টের নাম আর কি ইভেন্ট হ্যান্ডেলটা হবে কি অন ক্লিক না এবার অন মাউস ওভার যে করতেছি আল্লাহ জানে আপনারা কি করতেছেন আল্লাহ জানে বাই ডিফল্ট ক্লোজ রাখবো না ওকে তাহলে ওয়াইটটা কত করে দিব জিরো চালাকি করে আসি অন মাউস আউট অন মাউস আউট এবার চেক করি কি হয় একটা বাটন আছে এবার ঠিক আছে না কার্সর ডিলে আসবে কার্সর সময় নিয়ে গেলেই চলে যাবে উপরে এই যেটা আর কি স্যার নিচে স্যার কি নিচে দেখবো স্যার যে কারণে আমরা এক ফাইলের মধ্যে কোড করতেছি এই আর কিছু স্যার বুঝছেন এখানে ও তো ঘিজি ভিজি হয়ে গেছে এটা ফাইল এখন চেঞ্জ করবো আমরা সো নাও এখন ফাইনালি আর একটা কাজ করবো জাভা স্ক্রিপ্ট দিয়ে এটাই শেষ কাজ এরপরে চাইলে একটা স্লাইডার বানানো যেতে পারে ছোটখাটো ভঙ্গা হচ্ছে না বাসায় যে করেন বাট এটা আমার মনে হয় আপনারা ওয়েল ম্যাচিউর এটা করতে পারবেন আর কি তাই না যে কাজগুলো জাভাস্ক্রিপ্ট দিয়ে করা হচ্ছে এগুলোই কিন্তু রিয়েল অ্যাপ্লিকেশন বলতে পারেন আপনি আপনার যে সাইটটা করবেন একটা প্রজেক্ট জমা দিতে হবে আফটার এন্ড অফ দ্য কোর্স তখন সেখানে কি করতে পারেন এই ধরনের জাভাস্ক্রিপ্টে কোনো কাজ রাখতেই পারেন কিন্তু স্যার আমরা তো অনেক সময় বিভিন্ন ধরনের স্লাইডারের যে নিউ স্লাইডারের বিভিন্ন ইয়েগুলো প্লাগইনগুলো ইউজ ওগুলো তো করতেই হবে বাট আপনি মানে কিভাবে অ্যাকচুয়ালি হচ্ছে এগুলো করলে কি হবে আপনার সাহস বাড়বে জিনিসটা বুঝতে পারবেন যে না এইভাবে কাজটা হচ্ছে হ্যাঁ বলেন রিলেটিভ অ্যাবসলিউট অবজেকশন বুঝি নেই কনফিউশন হয় আচ্ছা পজিশন যখন কোন একটা এস্টিমেট এলিমেন্টের পজিশন হয় রিলেটিভ এগুলো অ্যাকচুয়ালি প্র্যাকটিস করে করে আপনার কনফিউশন দূর করতে হবে আমি এখন বলতে পারবো কিন্তু কতক্ষণ আপনি এখানে রাখতে পারবেন এটা আমি শিওর না কিন্তু আপনি প্র্যাকটিস করলে জিনিসটা হয়ে যাবে অ্যাকচুয়ালি মেন হচ্ছে দুইটা ফিউ যে এসটিএমএল এলিমেন্ট যখন আমরা ডিক্লেয়ার করি বডির মধ্যে হ্যাঁ দেখেন পজিশন নিয়ে একটু কথা বলি যখন আমরা এই বডির মধ্যে এটা তো বডি নাই সরি যখন আমরা কোনো একটা এলিমেন্ট এসটিএমএল এলিমেন্ট যখন ডিক্লেয়ার করি ওই এলিমেন্টটা ব্রাউজারের যে জায়গা জুড়ে থাকবে সেটা হচ্ছে তার পজিশন তাই না একটা এসটিএমএল এর এলিমেন্ট পজিশন কয় ধরনের হতে পারে চার ধরনের একটা হচ্ছে স্ট্যাটিক রিলেটিভ অ্যাবসলিউট এবং ফিক্সড তো যখন আমরা এলিমেন্ট ডিক্লেয়ার করি বাই ডিফল্ট তার পজিশন থাকে কি স্ট্যাটিক বাই ডিফল্ট তার পজিশন থাকে হচ্ছে স্ট্যাটিক তো আমরা আমাদের প্রয়োজনে এসটিএমএল এলিমেন্টের পজিশন চাইলে রিলেটিভও করতে পারি অ্যাবসলিউটও করতে পারি ফিক্সডও করতে পারি স্ট্যাটিক তো থাকেই ওটা দরকার নাই আর মেন কথা হচ্ছে যে এই যে পজিশন এগুলো করে লাভটা কি আমার আমি কেন করবো কখন করবো
এটা করা হচ্ছে আমাদের রেসপন্সিভ ওয়েব ডিজাইন যখন করা হয়, যখন রেসপন্সিভ ওয়েব ডিজাইন করা হয়, যে মনে করেন আপনি এই ওয়েবসাইটটা লেআউট করছেন, এরকম একটা লেআউট লেআউট করছেন, ওকে এরকম। এখন আপনি যখন রেসপন্সিভ করবেন, রেসপন্সিভ মানে কি, এই লেআউটটা যে কোনো ডিভাইসে ওপেন হোক না কেন সবকিছু ঠিকঠাক মতো থাকবে, কোনো কিছু ভেঙে যাবে না। তাহলে আর আপনি যখন এটা মোবাইলে নিয়ে আসতেছেন, মোবাইলে কি এটা ছোট হয়ে যাবে এরকম, মোবাইল এরকম হয়ে যাবে। এখন ছোট করলে এই জিনিসটা কি আরো অনেক কি চ্যাপ্টার হয়ে যাবে না, আলটিমেটলি এর মধ্যে যে কন্টেন্টটা থাকবে সেটা দেখতে খারাপ লাগবে। এই জন্য রেসপন্সিভ ওয়েব ডিজাইন করার জন্য তিনটা কাজ করতে হয়। একটা হচ্ছে এলিমেন্টের যে সাইজ, এর একটা সাইজ আছে না, ওয়াইড হাইট, এটাই হচ্ছে কি এর সাইজ, এলিমেন্টের সাইজ চেঞ্জ করতে হয়। সাইজ চেঞ্জ যখন ব্রাউজার ছোট হবে বড় হবে, তখন এলিমেন্টের সাইজ অটোমেটিক্যালি বড় হবে ছোট হবে। এগুলো আমরা রেসপন্সিভ ওয়েব ডিজাইনের প্রতি ছেলে মেয়েদের শিখিয়ে থাকি। এরপরে হচ্ছে এলিমেন্টের পজিশন চেঞ্জ করতে হয়, যে কখনো কখনো এ আছে এখানে, ব্রাউজার ছোট করলে এখানে থাকবে না, এ এখান থেকে এখানে চলে আসবে, এরকম কাজ করা লাগে। এই তিনটা কাজের মাধ্যমে কোন একটা ওয়েব পেজের রেসপন্সিভ করা হয়। একটা হচ্ছে কি এলিমেন্টের সাইজ পরিবর্তন, ছোট করলে বড় হবে, বড় করলে আস্তে আস্তে ছোট হবে। আর একটা হচ্ছে কি এলিমেন্টের অবস্থান পরিবর্তন, এইখানে আছে, আমি যখন ছোট করব এখানে থাকে, এখানে থাকলে তাকে দেখতে খারাপ, আমি ম্যানেজ করতে পারতেছি না, খারাপ লাগছে দেখতে, আমি কি করব, তার অবস্থানের পরিবর্তন করব, তাকে আমি এখান থেকে এখানে নিয়ে আসবো যখন ছোট করা হবে, সাপোজ এরকম সিচুয়েশন আসবে, তখন আমরা ওই এলিমেন্টের অবস্থার পরিবর্তন করার জন্য এই পজিশন প্রপার্টিটা বেসিক্যালি নিয়ে আসা হয়েছে। সে যে জায়গা জুড়ে আছে এটা হচ্ছে কি তার পজিশন, তার অবস্থান যখন আমি এখান থেকে এখানে নিয়ে আসলাম, তার পরিবর্তনটা হলো কি অ্যাকচুয়ালি, তার পজিশনের চেঞ্জ হলো। সে পজিশন বা অবস্থানের পরিবর্তন করার জন্য আমরা পজিশন প্রপার্টি ইউজ করে থাকি। আমরা পজিশন প্রপার্টি কেন ইউজ করব, কোন একটা এইচটিএমএল এলিমেন্টের অবস্থানের পরিবর্তন করার জন্য, তাই না? নাইস। সো এটা হচ্ছে দুই নাম্বার, পজিশন চেঞ্জ। আর তিন নাম্বারটা হচ্ছে আমরা এলিমেন্টকে কখনো শো হাইড করতে হবে, শো হাইড এমন অবস্থা থাকবে যে যখন আমরা কি করব, যখন আমরা এলিমেন্টকে ছোট করব কোনো একটা এলিমেন্ট থাকবেই না। এটা ডেমো দেখাই, মনে করেন যে দ্বিতীয় বা প্রথম আলো এগুলোর মধ্যে যান, দেখেন অন দ্য স্পট এই যে তিনটা কাজই করে সবাই। এই তিনটা কাজের মাধ্যমে ওয়েব ফ্রন্ট এন্ড ডেভেলপার বা ডিজাইনাররা 7-9-26 জনের ফাঁসি। আচ্ছা যাই, আল্লাহ ভরসা। দেখেন এই সাইডটা খেয়াল করেন, আপনারা কি গ্রিড ভিউ প্র্যাকটিস করছেন ক্লাসে? তাহলে তো বোঝা উচিত আপনাদের যে ইনফ্যাক্ট আপনারা তো ভেঙেও দেখাচ্ছিলাম ওয়েব পেজ, তাই নাইস। সেটা হতে পারে কত, 5-3-4 টোটাল কত, 12 হবে না, 5-3-4 এটা কত, 3-3-3 এখন মনে করেন দেখেন আমি ছোট করতেছি ব্রাউজারটা, মেনুটার দিকে খেয়াল রাখেন, মেনুটা এরকম আছে, মেনুটা কই গেল, মেনুটা আছে, মেনুটা নাই, এটা চলে আসছে, বাট ওই এলিমেন্টটা তো ছিল, এখন কি হয়ে গেছে ওই এলিমেন্টটা হাইড হয়ে গেছে। তার মানে আপনাকে এই তিনটা কাজে এক্সপার্ট হওয়া লাগবে ওয়েব ডেভেলপার আর ওয়েব ডেভেলপার ওয়েব ডিজাইনার হওয়ার জন্য। আপনাকে কি করতে হবে, এলিমেন্টের সাইজ কিভাবে চেঞ্জ করে, আমি যখন ব্রাউজার ছোট বড় করব এলিমেন্টের সাইজ পরিবর্তন হবে, সেটা 2 কলাম থাকলে 3 কলাম হয়ে যাবে, 3 কলাম থাকলে 5 কলাম হয়ে যাবে, বা যেটা যেটা দেখতে বেশি ভালো লাগে, হ্যাঁ যেটা দেখতে বেশি ভালো লাগে সেভাবে আমার তার সাইজটা ছোট বড় করতে হবে। আমার কথা শুনছেন? ছোট বড় করতে হবে, আবার তার পজিশন চেঞ্জ করতে হবে। পজিশনের বিষয়টা এখানে নাই, পজিশন এটা আরো অনেক অ্যাডভান্স বিষয় আর কি, এখানে এরা এটা করে নাই। তো এরপরে কি আছে, সোহাইট, সোহাইট তো এখানে দেখলেনি, একটা বাস্তব প্রমাণ যে এই যে যখন বড় করতেছি তখন এখানে কি আছে, তখন এখানে মেনু আছে, এই যে মেনুটা আছে, যখন ছোট করা হচ্ছে মেনুটা কিন্তু নাই, মেনুর পরিবর্তে এখানে অন্য একটা জিনিস চলে আসছে। বাট যখন বড় হচ্ছে তখন কি জিনিসটা আছে, তখন কিন্তু আবার ওইটা নাই, তাই না? এটা হচ্ছে কি শো হাইট করা একাধিক এলিমেন্টকে। এখন বলা হচ্ছিল পজিশন নিয়ে কথা বলতে, কিন্তু এই কথাগুলো চলে আসছে। এখন এই যে 2 নাম্বার যে কারণটা, একটা ওয়েব পেজ রেসপন্সিভ করার জন্য এই 2 নাম্বার কারণটার জন্যই
হ্যাঁ W3C ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কনসোর্টিয়াম তারা পজিশন প্রপার্টিটা নিয়ে আসছে যে পজিশন প্রপার্টি। এখন এখানে আরো একটা কথা আছে দেখেন, আমি আবার এখানে একটা এলিমেন্ট আছে, আমি এই এলিমেন্টটাকে এখানে নিয়ে আসতে যাচ্ছি, পজিশন প্রপার্টি ছাড়া এটা সম্ভব না? অবশ্যই সম্ভব। মার্জিন লেফট এখানে আনা যাবে না? আমি এটাকে এখানে আনতে যাচ্ছি, সম্ভব না? মার্জিন লেফট আর মার্জিন টপ এখানে চলে আসবে, তাহলে আমি পজিশন প্রপার্টি কেন লাগতেছে? মার্জিন দিয়ে তো এই কাজ হচ্ছে, বলতে পারেন না? আমি যখন ব্রাউজার ছোট করবো এইচটিএমএল এলিমেন্টের অবস্থান পরিবর্তন করতে হবে, তো অবস্থান পরিবর্তন করার জন্য আমার তো মার্জিন প্রপার্টি আছে, তাহলে পজিশন দরকার। এটার অ্যানসার আছে আপনার কাছে? মার্জিন দিলে তো স্যার মার্জিনের স্পেসটা ব্ল্যাঙ্ক থাকবে। অ্যাবসলিউটলি রাইট। আপনি যদি মার্জিন দেন, এটা যদি আপনি এখানে নিয়ে আসেন, আপনি এই জায়গাটা কোনো কাজ আর ইউজ করতে পারবেন না, জায়গার যে দাম। হ্যাঁ তাই না? সো মার্জিন আর পজিশনের মধ্যে পার্থক্য কি? কোন একটা এস্টিমেট রিলেভেন্টের অবস্থা পরিবর্তন করতে হবে, আমি কাজটা মার্জিন দিয়েও করতে পারি, পজিশন দিয়েও করতে পারি, কোনটা দিয়ে করব? মার্জিন দিয়ে করলে এই জায়গাটা আমি আনইউজ থেকে যাবে, আমি এখানে আর কোনো কিছু বসাতে পারবো না, ওকে, এই জায়গাটা ফাঁকা থেকে যাবে। আর পজিশন দিলে কি হবে? এই জায়গাটা আমি অন্য কোনো এলিমেন্টকে আবার বসাতে পারবো। তো এখন পজিশন চেঞ্জ করার জন্য যদি কোনো এস্টিমেট এলিমেন্টের অবস্থা পরিবর্তন আমরা পজিশন দিয়ে করতে চাই, তাহলে বাই ডিফল্ট তার পজিশন থাকে স্ট্যাটিক, স্ট্যাটিক অবস্থায় তার অবস্থার পরিবর্তন, স্ট্যাটিক অবস্থায় কোন একটা এসটিএমএল এলিমেন্টের অবস্থার পরিবর্তন পজিশন দিয়ে করা যায় না, তার পজিশন হতে হয় কি? স্ট্যাটিক থেকে আইদার রিলেটিভ অথবা অ্যাবসলিউট অথবা ফিক্সড, এই তিনটার যে কোনো একটা করে তার অবস্থার পরিবর্তন করতে হবে আমাদেরকে। এখন মনে করেন তার পজিশন দিয়ে দিলাম রিলেটিভ, তো এভাবে যদি চিন্তা করি, মনে করেন এটা হচ্ছে আমার বডি, এটা হচ্ছে আমাদের বডি, আমি একটা এলিমেন্ট দিলাম ডিপ হাইট উইথ ব্যাকগ্রাউন্ড কালার দিলাম বাই ডিফল্ট, এরকম আসে না? এই যে এই স্পেসটুকুন কি বলেন তো বডির মার্জিন, তাই না? এরকম আসে না? এরকম আসে। এখন যখন আপনি এর পজিশন দিবেন রিলেটিভ, তখন এর এর যখন এর এসটিএমএল এলিমেন্টের পজিশন রিলেটিভ দেওয়া হয়, তখন এর অবস্থার পরিবর্তন করার জন্য চারটা প্রপার্টি আসে, লেফট রাইট টপ এবং বটম। এই চারটা প্রপার্টি আমি কোন একটা স্টেবল এলিমেন্টের মধ্যে তখন ইউজ করতে পারবো যখন তার পজিশন হবে কি, আইদার রিলেটিভ অ্যাবসলিউট অথবা ফিক্সড। এই তিনটার যখন এই তিনটা যে কোনো একটা যখন কোন একটা স্টেবল এলিমেন্টের মধ্যে হবে, তখন আমি এই চারটা প্রপার্টি ইউজ করে তার অবস্থার পরিবর্তন করতে পারবো। মনে করেন দিলাম লেফট 100 পিক্সেল, তাহলে কি হবে? সেই বাম পাশ থেকে তার বর্ডার থেকে 100 পিক্সেল ডানদিকে যাবে। যখন দিব রাইট, তাহলে এই রাইট থেকে এটা তো রাইট না, রাইট থেকে 100 পিক্সেল সে এদিকে চলে আসবে। রাইট যদি দেই, টপ দিলে কি উপর থেকে নিচের দিকে চলে আসবে, আর বটম দিলে নিচ থেকে উপরের দিকে। মোট কথা, তার যে কোনো পরিবর্তনই হোক না কেন, তার লেফটে পরিবর্তন হোক, রাইটে পরিবর্তন হোক, টপেই হোক আর বটমেই হোক, এই পরিবর্তনটা হবে কিসের সাপেক্ষে? এখানে তার দুইটা বর্ডার আছে না, একটা হচ্ছে তার নিজের বর্ডার, একটা হচ্ছে কি বডি। তো যখন পজিশন হচ্ছে রিলেটিভ, তখন তার পরিবর্তন হয় তার নিজের সাপেক্ষে। যখন কোন এস্টিমেবল এলিমেন্টের পজিশন হয় রিলেটিভ, তখন তার অবস্থার পরিবর্তন হয় কার সাপেক্ষে? নিজের সাপেক্ষে। আবার যখন আমি এটি করে দিলাম অ্যাবসলিউট, তখন তার অবস্থা, তখন তার লেফট মানে তার লেফট না, তার অবস্থা মানে হচ্ছে যার মধ্যে তার লেফট, এটি হচ্ছে রিলেটিভ আর অ্যাবসলিউটের মধ্যে পার্থক্য, তাই না? অ্যাবসলিউট হলে কি হয়? অ্যাবসলিউট হলে যখন কোন এক এস্টিমেবল এলিমেন্টের পজিশন হবে অ্যাবসলিউট, তখন তার নিজের লেফট রাইট টপ বটম বলতে কোনো কিছু থাকে না, সে কি একজনের সাপেক্ষে হয়ে যায়, ওই আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্বের মতো আর কি, তাই না? এর পজিশন যখন রিলেটিভ হয়ে যাবে, এর নিজের কোনো তখন বর্ডার থাকবে না, মানে এটা ভিজিবল থাকবে, বাট আমি যদি বলি লেফট 100 পিক্সেল, তখন এ কিন্তু এখান থেকে সরবে না, এ সরবে কোথা থেকে? এখান থেকে, বডি থেকে সরবে না, প্যারেন্ট থেকে সরবে। অ্যাকচুয়ালি প্যারেন্ট থেকে সরবে, বাট এখানে একটা কথা আছে, আমি এটা অ্যাড করতেছি, নরমালি এই সিচুয়েশনে সে কোথা থেকে যাবে? সে তার বডি থেকে যাবে। এবার মনে করেন এই ডিপের মধ্যে আমি আরেকটা ডিপ দিতে পারি না? এবার এই ডিপটা কার মধ্যে আছে? এই ডিপের মধ্যে আছে না? এখন মনে করেন আমি এর যদি পজিশন দেই অ্যাবসলিউট, এর কোনো পজিশন নাই, এটা হচ্ছে কি এর প্যারেন্ট, এটা হচ্ছে যদি বলি 1 নম্বর ডিপ, এটা হচ্ছে 2 নম্বর ডিপ, আর এটা হচ্ছে কি বডি, 1 2 3। এখন একের দিলাম পজিশন অ্যাবসলিউট, এবার দিলাম লেফট 100 পিক্সেল, দুই এর কোনো পজিশনই নাই, পজিশন স্ট্যাটিক, তখন এ কি করবে? এ বডির সাপেক্ষে চেঞ্জ হবে, অর্থাৎ অলওয়েজ কিন্তু সে
অবশ্যই এটা বলতে পারি আমরা যখন কোন একটা এইচটিএমএল এলিমেন্টের পজিশন হয় অ্যাবসলিউট তখন তার পরিবর্তনটা প্যারেন্টের সাপেক্ষে হয় বাট অবশ্যই প্যারেন্টের পজিশন থাকতে হবে কি রিলেটিভ অ্যাবসলিউট অথবা ফিক্সড তিনটার যে কোনো একটা যদি স্ট্যাটিক থাকে তাহলে কার সাপেক্ষে হবে বডির সাপেক্ষে বডির সাপেক্ষে স্ট্যাটিক থাকলে হবে কি বডির সাপেক্ষে কারণ এই যে আমি যে কথাগুলো বলতেছি এগুলো আপনি শুনতেছেন একটা শুনতেছেন আরেক কানতে বেড়ে যাবে এটাই স্বাভাবিক ঠিক আছে আপনার জায়গায় আমি থাকলে আমারই হইতো আমি যখন কোথাও ট্রেনিং করি আমার সামনে দাঁড়ায় লেকচার দেখে আমি শুনি একান্ত শুনে একান্ত বেড়ে যায় ঠিক আছে কিচ্ছু করার নাই তাহলে কি করতে হবে হাত চালাইতে হবে হাত চালাইতে হবে হাত না চালালে হবে না কারণ আপনি যখন হাত চালাবেন তখন আপনার সেন্স ডেভেলপ হবে হ্যাঁ ঠিক আছে এইটা হচ্ছে যার ফিক্সড মানে তো বুঝতে পারতেছেন ফিক্সড আনন্ত জলিল যেখানে যাবে সেখানেই ফিট ঠিক আছে তো এটা হচ্ছে এদের বিষয় আর কি হ্যাঁ এটা একটা ব্যাপার এগুলো আপনারা ট্রাই করবেন আপনারা করবেনটা কি ঠিক আছে যেটা করতে হবে বাসায় যে এইচটিএমএল এ একটা ফাইল এইচটিএমএল এর ফাইল নিয়ে সেখানে আপনি পজিশন দেন অ্যাবসলিউট রিলেটিভ এখানে আরো একটা কথা জরুরি আছে মানে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে ধরেন আমার পাশাপাশি দুইটা ডিভ আছে এটারও পজিশন রিলেটিভ এটারও পজিশন রিলেটিভ কে কাকে ডমিনেট করবে এটার পজিশন রিলেটিভ এটার পজিশন রিলেটিভ মনে করেন এটাকে আমি লেফট দিলাম 100 পিক্সেল এটার মধ্যে লেফট দিলাম 100 পিক্সেল তাহলে বাম দিক থেকে ডান দিকে যাবে না এখন কত হচ্ছে এটার উপর দিয়ে যাবে এটা নিচে দিয়ে যাবে স্যার এটা যাবে স্যার ওটা নিচে নেমে পড়বে যে জায়গাটা তাহলে এটা একটা কোশ্চেন আছে না যে কোনটার উপর দিয়ে কে যাবে অ্যাকচুয়ালি যে উপর দিয়ে যাবে সেই তো ডমিনেট করবে যখন এইচটিএমএল এর একাধারে অনেকগুলো এইচটিএমএল এলিমেন্ট থাকবে এবং সবার পজিশন হবে রিলেটিভ তখন সবার শেষেরটা সবাইকে ডমিনেট করবে মানে আপনি যদি এদিকে দেন এটা কারকে যাবে এটা নিচে যাবে এবং এটাও কার যাবে এটা নিচে দিয়ে তিনটা ডিভ আছে পাশাপাশি তিনটার পজিশনই কি রিলেটিভ এবার কে কাকে ডমিনেট করবে স্যার আপনি লেফট থেকে সরান তাহলে কে কার উপর দিয়ে যাবে এটা থাকবে সবার উপরে তারপরে এটা তারপরে এটা আর যদি মনে করেন এটা রিলেটিভ আর কোনটা রিলেটিভ না তাহলে এটা যদি ডান দিকে সরান তাহলে কি আসবে এইটাই সবার উপরে থাকবে আর অ্যাবসলিউট হচ্ছে সবার উপরে মনে করেন একটা এলিমেন্ট দিলেন এর পজিশন রিলেটিভ একটা অ্যাবসলিউট অ্যাবসলিউটটা কি হবে রিলেটিভের উপরে চলে যাবে অ্যাবসলিউট হচ্ছে কি সবার উপরে স্যার তিনটা যদি স্যার অ্যাবসলিউট থাকে স্যার তিনটা অ্যাবসলিউট থাকলে কি হবে নাইস সেক্ষেত্রে সবার শেষেতে সবাইকে ডমিনেট করবে অ্যাজ লাইক অ্যাজ রিলেটিভ না স্যার এভাবে নিচে চলে যাবে সো এটা আপনারা বাসায় গিয়ে করে দেখবেন করে না দেখা পর্যন্ত কিন্তু ক্লিয়ার হবে না আপনি যতই বলেন যে হ্যাঁ ঘটনা সত্যি হ্যাঁ ঠিক আছে হবে না ঠিক আছে সো আমরা এখন লাস্ট যে প্র্যাকটিসটা করব জাভাস্ক্রিপ্ট নিয়ে এটার কিন্তু ফিউচার আছে বুঝতে পারছেন ভবিষ্যতে এটাই হবে এখন আমরা যেটা করব কোনো মানুষ আর কারো কাছে পয়সা দিয়ে ওয়েব পেজ ডিজাইন করবে না আজকে থেকে 15-20 বছর পর এখন যেমন বলতেছে না যে ভাই আপনি ভালো ডিজাইন পারেন আপনি আমার ওয়েবসাইট ডিজাইন করে দেন আজকে থেকে 15-20 বছর পর এই কাজটা হবে না ঠিক আছে তো বলে যে হাই হাই তাহলে ডিজাইনার কি করবে ঠিক আছে অলরেডি এখনই চলে আসছে আমি তো 15-20 বছর রাখছি আপনাকে কি করবেন এখন মনে করেন সাইটও সেরকম আপনি যা বলুন যে ঠিক আছে আপনি ওয়েবসাইট বানাতে চান ঠিক আছে আপনি বলেন আপনার কি কি লাগবে ওয়েবসাইটে ইনপুট দেন আপনার হেডার কতটুকু হবে আপনার মেনু কতটুকু হবে আপনার সাইডবার কতটুকু হবে ফুটার কতটুকু হবে আপনি ইনপুট দিয়ে দিয়ে ফাইল সাবমিট করবেন ওরকম একটা পেজ তৈরি হয়ে যাবে আচ্ছা পজিশন পেজ বিঙ্গা কি আছে কিভাবে মনে করেন আমরা একটা ফর্ম তৈরি করবো এরকম দেন এখানে যে লাইক হাইট ওয়াইড এরপরে দিলাম ব্যাকগ্রাউন্ড কালার হাইট ওয়াইড ব্যাকগ্রাউন্ড কালার এরপরে দিয়ে দিলাম মনে করেন যে লাইক বর্ডার রেডিয়াস বিষয়টা কেমন হবে আপনি এখানে একটা হাইট দিবেন আপনি এখানে একটা ওয়াইড দিবেন আপনি এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিবেন আপনি এখানে একটা বর্ডার এরিয়া দিবেন আমরা চারটা প্রপার্টি নিয়ে কাজ করি
তখন এন্টার দিবেন, ওই রকম সাবমিটে ক্লিক করলে আপনি যে রকম ভ্যালু দিবেন ওর উপর বেস করে একটা এলিমেন্ট হয়ে যাবে। এটা এখন আমরা করব, ঠিক আছে? সো এক সিম্পল একটা টেবিল নিয়ে এরকম একটা স্ট্রাকচার তৈরি করে ফেলেন, ফর্ম ফর্ম লাগবে না, খালি টেবিল দেন। আপনি একটা নিউজ পোর্টাল বানাবেন, কোন একটা সাইটে যাবেন, $10 দিবেন, আপনি বলে দিবেন হেডার এরকম হবে, মেনু এরকম হবে, ফুটার এরকম হবে, এরকম এরকম হবে, সাবমিট দিবেন, বাস পেজ চলে আসবে। এটাই ভবিষ্যতে হবে আর কি। হ্যাঁ, ডিজাইনাররা ভাতে মরবে না, তখন ডিজাইনারদের আরো আরো দাম বাড়বে, কারণ এগুলো বানাবে কে? ডিজাইনাররা হচ্ছে সবার উপরে, তারপরে হচ্ছে ডেভেলপাররা, বুঝতে পারছেন? একটা ছেলে অথবা একটা মেয়ে চাইলেই ডেভেলপার হতে পারে, চাইলেই, কিন্তু একটা ছেলে অথবা একটা মেয়ে চাইলেই ডিজাইনার হতে পারবে না। ডিজাইনার হওয়ার জন্য তার মধ্যে কিছু এক্সট্রা গড গিফটের ব্যাপার সেবার লাগবে, এটা লিওনেল মেসি ছাড়া সম্ভব না, এটা ক্রিস্টিয়ানো পারবে না, যা আল্লাহ বলেছেন মেসিও পারবে, ক্রিস্টিয়ানো পারবে সম্ভব। এবার কিন্তু ফিফা গেম স্যার বর্ষ সেটা কিন্তু স্যার কি ক্রিস্টিয়ানো হইছে, ওটা ছেলে মানুষ আলো করে কান্না করছে থেকে দেন স্যার। ওকে, নাও আমরা এবার এখানে এসে টেবিল নিচ্ছি, আমি একই ফাইলের মধ্যে করলাম। হ্যাঁ, নতুন ফাইল নিব আচ্ছা, তো আমি আর একটা পিএসটি ফাইল নিচ্ছি। বললাম HTML ইনপুট Java script HTML input JavaScript একটা ফাইলের নাম দিলাম এখানে, তাহলে একদম কতদিন লেগে না লিখি স্যার, ব্যাকগ্রাউন্ড কালারে ওটা স্যার টাইপটা কি হবে? কালার কালার দিতে পারেন, আপনি টেক্সট দিতে পারেন, এখানে আমরা একটা জাভাস্ক্রিপ্ট ফাইল নিই, একটা জাভাস্ক্রিপ্ট ফাইল নিই। হ্যাঁ সবাই, নিউ থেকে এবার কি নিচ্ছি দেখেন, জাভাস্ক্রিপ্ট ফাইল, পিএসটি ফাইলের মধ্যে এবার আমরা জাভাস্ক্রিপ্টে কোড লিখবো না। ওকে, তো কি করা হচ্ছে, একটা জাভাস্ক্রিপ্ট ফাইল নেওয়া হচ্ছে, আমি নাম দিলাম যে new.js। এই জাভাস্ক্রিপ্টের ফাইল এবার আমরা এই পিএসটি ফাইলের সাথে লিংক দেবো, কোথায়? বডি যেখানে শেষ হচ্ছে আমরা একটা সিএসএস ফাইল নেই, যার যার কোড গুলো সেখানে সেখানে লিখবো, জান অবশ্য সিএসএস লাগবে না আমাদের। ওকে, সো নাও এখানে এসে আমরা একটা টেবিল নিচ্ছি, thank you.
কালার দিয়ে দিলেও হবে, দিয়ে দেন কালার। ওকে আমরা একটু দেখি ফাইলটা রান করে ব্রাউজারে। HTML ইনপুট জাভাস্ক্রিপ্ট মানে এরকম আসছে, ইন্টারিয়র এলিমেন্ট হাইট, এখানে হোয়াইট, এখানে ব্যাকগ্রাউন্ড কালার সিলেক্ট করে দিতে বলতেছে, এবং এখানে বর্ডার রেডিয়াস। আমি চারটে নিতে পারলে আমি কি আরো পারবো না? আপনার যতগুলো লাগে ততগুলো পারবো। নাও এবার এখানে এসে আমাদের একটা সাবমিট বাটন লাগবে। দুটো টাইপ করে দিচ্ছি বাটন, কি করে এন হচ্ছে একটা ইনলাইন এলিমেন্ট, এর মধ্যে আমরা বিভিন্ন ধরনের কাজে ইউজ করা হয়, গিফ আইকন ইউজ করার জন্য স্প্যানটা ইউজ করা হয়। সিম্পলি আপনি কোনো টেক্সট, অর্ডিনারি কোনো টেক্সট নিয়ে আসার জন্য ইউজ করতে পারেন। আর ডিপ তো ব্লক লেভেল এলিমেন্ট, তাই না? একটা এরিয়া নিয়ে কাজ করার জন্য ডিপ ইউজ করা হয়, র্যাপার হিসেবে কাজ করে, ডিপ র্যাপার হিসেবে কাজ করে। আরেকটা যে আছে স্যার লেভেল, স্যার নাকি লেভেল লেভেলটা কাজ করে ইনপুট এলিমেন্টের লেভেল হিসেবে। ঠিক আছে,
তাহলে এবার আমরা জাভাস্ক্রিপ্টে ফেলে যাই, জাভাস্ক্রিপ্টে করলে এখানে আর কোনো কাজ নেই। জাভাস্ক্রিপ্টে এসে আমরা যেটা করতে পারি এখন সেটা হচ্ছে খেয়াল করেন এখানে কোনো ট্যাগ লাগবে না, পুরোটাই কি জাভাস্ক্রিপ্টে কোড লেখার এনভায়রনমেন্ট। ঠিক আছে, সেখানে প্রথমে একটা ভেরিয়েবল নিলাম var এই এরিয়াটার নাম কি বাটন, দেখি এটা পায় কিনা। সেগুলো ধরতে হবে না, ধরে আগে ভেরিয়েবলের মধ্যে রাখেন। তাহলে ইনপুট গুলোকে আমরা কি করলাম, ডাটা গুলো নিয়ে আমরা ভেরিয়েবলের মধ্যে রেখে দিলাম, তাই না? এবার কি করতে হবে, এবার এই এই ভেরিয়েবলের মধ্যে যে ডাটা গুলো আছে সেগুলো কাকে দিব বলেন তো? হ্যাঁ, এই ভেরিয়েবলের মধ্যে যে ডাটা গুলো আছে, যে ইনফরমেশন গুলো আছে সেগুলো কাকে দিব, কাকে দিব? এই গিফটটাকে। হ্যাঁ, এবার এখানে এসে আমরা যদি বলি ভ্যালু লাগবে না, ডিম এলিমেন্টটাকে ধরলাম, এবার কি করব, নিউ এলিমেন্ট ডট স্টাইল ডট হাই ইকুয়াল টু কত দেওয়া যেতে পারে, কোনো
তাহলে কি করলাম প্রথমে আমরা হাইট দিলাম মনে করেন 200, হোয়াইট দিলাম মনে করেন 50, ব্যাকগ্রাউন্ড কালার কি দিব, দিয়ে দিলাম নাল, নাল পিরান, এবার বর্ডার রেডিয়াস দিয়ে দিলাম 50, সাবমিটে ক্লিক করলাম, মাশাআল্লাহ আমার আসছে, কারণ স্যার আসছে স্যার, আমার তো আসলো না, বর্ডার রেডিয়াস, স্যার ব্যাকগ্রাউন্ড কালারটা বাড়ানো হয়েছে, গ্রুপ হয়ে গেছে। অন কি আপে করলে আরো ভালো হবে এখানে, তাই না? জাস্ট ফাংশনটা একটা ফাংশন নিয়ে সবগুলা করতে হ্যাঁ আমরা ই করতে পারি মনে করেন যে এটাকে হ্যাঁ আপনি যেটা বলছেন যে হ্যাঁ এখানে আমরা একটা এটা এর আইডেন্টিটি তো করতে পারি রেডিয়াস রেডিয়াসটা ধরা আছে না কোথায় নিচে স্যার এই যে রেডিয়াস অন ব্লারটা হচ্ছে সরাই নিলে হবে অন কি আপে এখন কি হবে দেখেন আমি এখানে হাইট দিলাম হোয়াইট দিলাম ব্যাকগ্রাউন্ড কালার দিলাম এবার রেডিয়াস দিব 2 হচ্ছে না কেন এবার হইতে পারে আপনি চেক করে দেখে হাইট দিলাম 500 হোয়াইট দিলাম 500 ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিচ্ছি কি কালার করে দিলাম পাচ্ছে বাহ সার্কেল হয়ে গেল কিভাবে অর্ধেক হয়ে গেছে তাই না কারণ কি বেসিক্যালি 250 এর পরে যা দেবো সেটা কি আর পাবে বডি রেডিয়াস 50% এর পরে কি আর হাই এটা হচ্ছে মানে লাইভ এখানে আর মানে ইভেন্ট আমি চেঞ্জ করে দিই জাস্ট আমরা এখন ইভেন্ট ইউজ করছি কোনটা একটা সমস্যা কি অন কি তাই না
দেখেন এবার ছোট একটা জিনিস মাথায় আসলো, এটা এটা আমরা করি দেখেন। তো যাই হোক, এটা তো হয়েছে নাকি? কাজ না করলে পরে বাসা যে মিলে নিয়ে দেখেন, এটা হওয়ার কথা আর কি। কার হাটাই আপনার হয়েছে দেখেন তো একটু, কেন হয় নাই? যা হয়েছে তার চেয়ে একটু দেখেন। আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা এই এখানে এসে আরেকটা ইয়ে করে নিচ্ছি, আরেকটা জায়গা তৈরি করে নিচ্ছি আর কি। আমরা যে ডিপটার মধ্যে ইয়ে করলাম না, ওই ডিপের নিচে এসে আমরা একটা জায়গা করে নিচ্ছি। এখানে এসে মনে করেন আমরা সিম্পলি একটা ইনপুট এলিমেন্ট নেই, টাইপ দেই হচ্ছে টেবিল দিয়ে করি। আমি এখানে যা টাইপ করবো সেটা এখানে দেখাবে, আমি এখানে যা টাইপ করবো এখানে এটা দেখাবে। একদম সিম্পল কাজ, এক লাইনে করতে হয়ে যাবে। তো যখন আমরা কোনো একটা এইচটিএমএল এলিমেন্টের মধ্যে কোনো কিছু টাইপ করি, মনে করেন এখানে সিলেক্ট করলাম এটা একটা ইভেন্ট, এই ইভেন্টের নাম কি অন ফোকাস। কোন একটা টেক্সট বক্সের মধ্যে আমরা যখন এবারে ক্লিক করি এই ইভেন্টের নাম কি অন ফোকাস। দেখেন অন ফোকাসে আমি কিছু কাজ করি, তো আগে এটাই কাজ করি অন ফোকাসে কিছু কাজ করি কিভাবে। মনে করেন জাভাস্ক্রিপ্টে আসলাম, এই এলিমেন্টে একটা আইডি দিলাম না, আইডিটা কি দেওয়া হয়েছে গিভেন টেক্সট। এখানে এসে আমরা এবার জাভাস্ক্রিপ্টে কোড লিখবো, প্রথমে var given text is equal to document dot get element by id given text, প্রথমে এলিমেন্টটাকে ধরলাম। এবার বললাম given text dot style dot
white is equal to 400 pixels. ও এটা যেভাবে লিখবো কেন, এখানে প্রথমে কি করতে হবে, গিভেন এলিমেন্ট ডট ওই ইয়েটার নাম কি অন ফোকাস, দেখলাম আমরা এবার অন ব্লার, বি এল ইউ আর অন ব্লার, অন ব্লারে কি করব, হাইট বেসিক্যালি বড় হচ্ছে, আবার বাইরে নিয়ে আসলে ছোট হচ্ছে। দেখেন ইভেন্টে কিন্তু আমি কি করতে পারতেছি, কাজ করতে পারতেছি না, ইভেন্টে কাজ করা যাচ্ছে। এখন আমাদের তো এটা আগে কি টার্গেট না, আমাদের টার্গেট কি এখানে কিছু লিখবো সেটা এখানে শো করবে। তাহলে তার জন্য কি করতে হবে, এই এলিমেন্টটা, এই এলিমেন্টটাকে ধরা হয়েছে না, এই যে নিউ এলিমেন্ট, এর আইডি কি গিভেন টেক্সট মেবি, তাই না? এই যে গিভেন টেক্সট যে ধরে ভেরিয়েবলের মধ্যে রাখা হয়েছে, এবার গিভেন টেক্সটের মধ্যে আমরা অন কি আপ এই ইভেন্টটা এক্সিকিউট করব, অ্যাটাচ করে দিলাম। অন কি আপে আমরা একটা ফাংশনের মধ্যে বলে দিচ্ছি তাকে কি করতে হবে, অন কি আপের মধ্যে আমি তাকে বলে দিচ্ছি যে লাইক গিভেন টেক্সট ডট ভ্যালু, আমি কোথায় দিয়ে দিলাম, আর এস এর ইনার এস্টিমেল, আর এস কোনটা, এই যে টিটি মাঝখানে জায়গাটা ইনার এস্টিমেল, তাই না? সো আর এস এর ইনার এস্টিমেল আমি কাকে দিয়ে দিলাম,
ওর যদি ব্রাউজারে যাই যদি রিলোড দেই নর্মালি সেইরকম আছে ক্লিক করলে যা লিখতেছি সেটাই কিন্তু দেখা যাচ্ছে যতক্ষণ প্র্যাকটিস করলাম যে সমস্ত বিষয় আমরা এখানে দেখলাম আপনারা যদি একটু মাথা খাটান আরো অনেক ভালো কিছু করতে পারবেন। হ্যাঁ, যা শুরুটা এখান থেকে হয়ে গেল, এখন শেষটা কোথায় হবে সেটা আপনারা জানেন না। এবার যদি আমরা সেভ করে ব্রাউজারে যাই এবং রিলোড দেই, নর্মালি এরকম আছে, ক্লিক করলাম বড় হয়ে গেল, দেখলাম ম্যাসেজ ইনস্টিটিউট অফ টেকনোলজি অ্যান্ড আমরা মোটামুটি জাভাস্ক্রিপ্টের উপরে কিছু বিষয় দেখলাম। আজকে এতটুকু নিয়ে